নমস্কার, বাংলা অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প পাঠে আমি রঙ্গন বন্দ্যোপাধ্যায়। আজকের গল্প গগনেন্দ্রনাথ ঠাকুরের ভোদর বাহাদুর। আজ নবমী পুজোয় পাড়ার মল্লিকবাবুদের বাড়িতে ভয়ানক ধুম। বোমা, দুদমা, ঢাক, ঢোল, সানাই আর তিন দল ইংরেজি বাজনার বেজায় আওয়াজে অনেক রাত অবধি ঘুম এলো না। রাত একটা কি দেড়টার পর বেশ একটু তন্দ্রা আসছিল। এমন সময় আমার কানের কাছে কে বললে, কি ভায়া, আমায় চিনতে পারো? ধর্মড়ি উঠে দেখি আমাদের চৌতলার ছাদে বুড়ো ভোদর খুব জমকালো মখমলের সাজগোজ পরে আমার খাটের পাশে দাঁড়িয়ে সিগার ফুঁকছে। অনেক দিন পরে তাকে দেখে বড় খুশি হলুম। একটা চেয়ারে তাকে বসিয়ে জিজ্ঞেস করল, ভোদর দাদা, এত রাত্রিরে সাজগোজ করে কোথায় চলেছ? মল্লিকবাবুদের বাড়ি নিমন্ত্রণ ছিল বুঝি? বুড়ো সিগারটা মুখ থেকে নামিয়ে বললে, ভায়া, তুমি তো বেশ জানো, তোমার ঠাকুরদাদার আমল থেকে আমরা তোমাদের চৌতলার ছাদের একটা ভাঙা পিলপের ভেতর ঘরদোর বানিয়ে এতকাল নিরাপদে বাস করে আসছি। কিন্তু আজ সেখানে যা ব্যাপার হয়েছে তাদের ছেলে পেলে নিয়ে ওখানে আর থাকতে সাহস হয় না, তাই অসময়ে তোমার ঘুম ভাঙাতে হলো। আমি বললুম, ব্যাপারখানা কি, শিগগির খুলে বলো শুনি। বুড়ো বলতে লাগলো, রাত ১২টায় আহারাদি করে আমার তাল বেতাল সিদ্ধ লাঠি ঘাড়ে বাড়ির আলোসের চারদিকে আজও বেড়াচ্ছিল। এমন সময় হঠাৎ দেখলুম একটা প্রকাণ্ড কালো বেড়ালের মতো জানোয়ার তোমাদের আতুরঘর থেকে একটি কচি ছেড়ে চুরি করে পালাচ্ছে। এই দেখে আমি লাঠি ঘুরে হাড়ে রেড়ে করে ডাক ছেড়ে ছুটে গিয়ে যেমন তার পেটে সজোরে একঘা লাঠি বসিয়ে দিয়েছি, অমনি সে খোকাকে টপ করে আলসিতে ফেলে দিয়ে টিকটিকি রূপ ধরে সরসর করে ছাদে উঠে গেল। তাড়াতাড়ি খোকাকে তুকলে তুলে নিয়ে আস্তে আস্তে তার মায়ের কাছে শুয়ে রেখে এক লাফ মেরে ছাদে গিয়ে দেখি আমার ছেলে নিচু চিৎকার করে বলছে, বাবা, তুমি অন্ধকারে জানোয়ারকে চিনতে পারোনি? ও আমাদের চিরকালের শত্রু। সেই চুটু পালু বনের দুমুখ রাক্ষস এখন বেড়ালের লুপ ধরে শহরে উৎপাত করতে এসেছে। নিচুয়ার কথা শুনে রাগে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। তাড়াতাড়ি আমার লাঠির কানে কানে বললুম, লাঠি ভায়া, দুষ্ট রাক্ষসকে একবার তোমার তাল বেতালি করদানিটা বেশ ভালো করে দেখিয়ে চট করে আমার হাতে ফিরে এসো। লাঠি অমনি আমার হাত থেকে ছিটকে বেরিয়ে পড়ে দু চারটে ডিগবাজি খেয়ে তার ঠুকে রাক্ষসের সামনে বুক ফুলিয়ে দাঁড়ালো। তারপর নিচুয়াকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়ে যেমনি রাক্ষসের চারদিকে ঘুরতে আরম্ভ করলে অমনি তার মাথা দিয়ে লাল নীল সবুজ রঙের আগুন দপদপিয়ে জ্বলে উঠল। এরকম রাক্ষসের চারদিকে একটা আগুনের বেড়া জাল সৃষ্টি করে তার পালাবার পথ একেবারে বন্ধ করে দিয়ে সে রাক্ষসকে নাস্তানাবুদ করে তুললে। তার খানিকটা সময় পেলে রাক্ষসকে পুড়িয়ে ছাই করে আকাশে দড়িয়ে দিত। কিন্তু ঠিক সেই সময় হলো কি, দৈবাত লাঠির গায়ে এক গাছা ঘুড়ির সুতো জড়িয়ে গেল। বেচারা ন্যাংচাতে ন্যাংচাতে ছাতের মাঝে উল্টে পড়ে চিৎকার করতে লাগলো। আমি ছুটে গিয়ে তায় পায়ে জড়ানো সুতো খুলে দিচ্ছি। এই সুযোগে রাক্ষস নিচুয়াকে বগল দাবা করে এক লাফ মেরে তোমাদের তেঁতুল গাছের উপর উঠল। তারপর সেখান থেকে বিকট রকম চিৎকার করে হাসতে হাসতে আরেক লাফে গঙ্গা পার হয়ে কোন দিকে যে চলে গেল আমি এখন বুড়ো হয়ে পড়েছি, তাকে আর ধরতে পারলুম না। ভোদর দাদার কথা শুনে আমি বললুম, কি সর্বনাশ, এত বড় কলকাতা শহরের ভিতর রাক্ষসের উপদ্রব! এইরকম কথা আগে তো কখনো শোনা যায়নি। এক্ষুনি টেলিফোনে পুলিশের বড় সাহেবকে খবর দিলে হয় না? বুড়ো ঘাড় নেড়ে বললে, না, পুলিশ ফুলিশে দেবার দরকার নেই, তারা সামান্য একটা চোর ধরতে পারে না, রাক্ষস ধরবে কি করে? আমার সেনাপতিকে খবর পাঠিয়েছি, সে এক্ষুনি আমার সৈন্য সামন্ত নিয়ে ছাদে হাজির হবে, আজ রাত্রি রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে যাব স্থির করেছি। আমি বললুম, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, তোমার দলবল সব হাজির হইলে আমাকে একটা খবর দিও। ভোদর দা আমার কথায় খুব খুশি হয়ে আমার সঙ্গে কোলাকুলি করে চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে আবার চেয়ারে বসে বললে,
ভায়া, বড় একটা ভুল হয়ে গেছে। তোমার পরম বন্ধু বুদ্ধিমন্ত খরগোশকে খবর পাঠাতে ভুলে গেছি। টুকরো কাগজ আর পেন্সিল দাও দেখি, তাকে একখানা চিঠি লিখে দিই। আমার লেখার বাক্স থেকে কাগজ আর ফাউন্টেন পেন বার করে তার হাতে দিল। বুড়ো ফসফস করে একখানা চিঠি লিখে তার তাল বেতার সিদ্ধ লাঠির হাতে দিয়ে বলল, চিঠিখানা শিগগির বুদ্ধিমন্ত বাড়ি নিয়ে যাও, তার সঙ্গে দেখা করে বলবে পত্র পাঠ তার দলবল নিয়ে এক্ষুনি যেন ছাতে হাজির হয়, আর ফেরবার পথে বেড়ালদের পাড়ায় একটা খবর দিয়ে এসো। লাঠি চিঠি নিয়ে তেতলা জানলা দিয়ে লাফ মেরে একতলায় পড়ে লাফাতে লাফাতে ফটক পার হয়ে কোন দিকে চলে গেল। আমি লাঠির কাণ্ড কারখানা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, ভোদরদা, এরকম অদ্ভুত রকমের লাঠি কোথা থেকে জোগাড় করলে? বুড়ো চৌকি ছেড়ে উঠে বললে, ভায়া, লাঠির বিবরণ এখন আরম্ভ করলে রাত কাবার হয়ে যাবে, লড়াই থেকে ফিরে এসে তোমার লাঠির ইতিহাস একদিন ধীরে সুস্থে শুনিয়ে যাব। এই বলে বুড়ো চৌতলার ছাদে চলে গেল। সে রাত্রিতে আমার আর ঘুম হলো না। হাতে মুখে একটু জল দিয়ে একটা সিগারেট ধরিয়ে চৌকিতে বসে ঢুলতে লাগল। এমন সময় পাড়ার মল্লিকবাবুদের বাড়ির পাঁচতলার ওপরে সেই পাগলা ঘড়িটা তার এক চোখ লাল করে কটমট করে আমার দিকে তাকিয়ে হাত পা ছুড়ে ঢং ঢং ঢঙা ঢং করে 20-25টা বাজিয়ে দিয়ে ভালো মানুষটার মতো ঘুমিয়ে পড়ল। এদিকে আমার সামনের বড় আয়নার ভেতর থেকে মোটা সোটা হ্যাটকোট পরা একটা কুকুর একটা লাল কাঠের ঘোড়ায় চড়ে টকবক করে বেরিয়ে আমার সামনে এসে রাস টেনে তার ঘোড়া থামালে। তারপর মিলিটারি কায়দায় মস্ত এক সেলাম করে বললে, আমার নাম বকমাল, আমি ভোদর মহারাজের প্রধান সেনাপতি, মহারাজের সৈন্য সামন্ত হাজির, তিনি আপনাকে খবর দিতে বললেন। এই বলে বকমাল সাহেব ঘোড়া ছুটিয়ে আবার আয়নার ভেতর দিয়ে কোথায় যেন চলে গেল। আমি অন্ধকারে সিঁড়ি ভেঙে হাঁপাতে হাঁপাতে চৌতলার ছাদে গিয়ে দেখলুম হাজার হাজার ভোদর, বড় বড় কেঁদো বেড়াল, নানা রকমের খরগোশ, আর কাঠবেড়ালিতে আমাদের ছাদ একবারে ভরে গেছে। সকলেরই সিপাহীদের মতো সাজ, লাল রঙের ইজের কুর্তা পরা, মাথায় নানান রকমের পাগড়ি, কেউ ঢাল তরোয়াল নিয়ে, কারো হাতে তীরধনুক, আবার কেউ বা লাঠি শোটা নিয়ে কাতারে কাতারে চুপ করে খাড়া দাঁড়িয়ে আছে। সেনাপতি বকমল সাহেব তার ঘোড়ায় চড়ে ছাতময় ছুটোছুটি করে তার সৈনিকদের তদারকি করে বেড়াচ্ছে। ভোদরদা আমায় দেখতে পেয়ে কাছে এসে বললে, ওই দেখো তোমার ছোটবেলাকার টাট্টু ঘোড়াকে আনিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছি, তুমি তো হাঁটতে পারবে না, ওর পিঠে চড়ে গেলে তোমার কোনো কষ্ট হবে না। এতকাল জানতুম আমার সেই ছেলেবেলাকার টাট্টু ঘোড়া কোন কালে মোড়ে ভূত হয়ে গেছে, কিন্তু আজ তাকে হঠাৎ ছাদের মাঝখানে দেখতে পেয়ে খুশি হয়ে কাছে গিয়ে তার পিঠে হাত বুলোতে লাগলো। এক মাথা পাকা চুল নিয়ে বুড়ো বয়সে ওর পিঠে চড়তে কেমন যেন লজ্জা করতে লাগলো। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে সেকালের কথা ভাবতে লাগলো। ভোদরদা আমার মনের ভাব বুঝে আমার কাছে এসে বললে, কি ভায়া, বুড়ো বয়সে খোলা ঘোড়াতে চড়তে লজ্জা হচ্ছে? আচ্ছা দাঁড়াও, আমি সব ঠিক করে দিচ্ছি। এই বলে বুড়ো তার মকমলের কোটের পকেট থেকে একটা চমৎকার সোনার ডিবে বার করলে, তারপর তার ভেতর থেকে ডুমুরের মতো কি একটা ফল নিয়ে আমার হাতে দিয়ে বললে, এই নাও, এইটা একটা বিজলে বউল, বেশ করে চিবিয়ে খেয়ে ফেলো, তারপর দেখা যাবে কি হয়। বিজলে বউ যেমনি মুখে দেওয়া আর অমনি দেখতে দেখতে 5 বছরের ছেলে হয়ে পড়ল। ভদুদাদা পকেট থেকে একটা আয়না বার করে আমার সামনে ধরলে, তাতে দেখলুম আমার সমস্ত পাকা চুল কুচকুচে কালো হয়ে গেছে, মাথার টাকটা যে কোথায় পালিয়েছে তার ঠিক নেই, আমার কামিজটা মেমেদের ঘাগড়ার মতো, আমার পায়ের তলায় লুকিয়ে পড়েছে, আর তার আস্তিন দুটো পাখির ডানার মতো আমার কাঁধে দুদিকে হাওয়ায় উঠছে, পায়ের তালতলার চটি জোড়া এত বড় হয়ে গেছে যে আমি তাতে করে অনায়াসে গঙ্গা পার হতে পারি। আমি আশ্চর্য ব্যাপার দেখে হতবুদ্ধি হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। ভদুরদাদা আমার হাত ধরে বললে, আর আকাশের দিকে তাকিয়ে ভাবলে কি হবে, এখন চলো আমার বাড়িতে, তোমার কাপড় বদলে আনি গে, আমার কাপড় তোমার গায়ে এখন ঠিক হবে। ভদুরদাদার সঙ্গে ভাঙা পিলুপের ভিতর দিয়ে অনেকখানি নেমে গিয়ে তার বাড়ি দেখে অবাক হয়ে গেলুম, এরকম আগে কখনো দেখিনি। ঘোর নীল রঙের চকচকে চীনামাটির সাতমহলা বাড়ি,
চারদিকে মস্ত বাগান, তাতে নানা রকম রঙিন কাগজের গাছে কত রকমের সোলার ফুল যে ফুটেছে তার ঠিকানা নেই। খিড়কির পুকুরে এক পাল চিনেমাটি রাজহাঁস সাঁতার কাটছে, আর রাজবাড়ির ফটকে খারাপ পাহারা দিচ্ছিল টিনের বন্দুক ঘাড়ে রং করা কাঠের সেপাইরা। আমায় দেখে একজন সেপাই ছুটে বাড়ির সব দরজা খুলে দিয়ে সেলাম করে সরে দাঁড়াল। ভোদর দাদা আমায় একটা আয়না মোড়া ঘরে নিয়ে গিয়ে আলমারি থেকে ভালো ভালো পোশাক বার করে আমায় সাজিয়ে দিলে। কোমরে একটা চকচকে তলোয়ার গুঁজে দিয়ে বললে, এইবার চলো গিন্নির কাছে বিদায় নিয়ে আসি গে। একটা খুব সাজানো ঘরে গিয়ে দেখলুম ভোদর গিন্নি সোনার পালঙ্কে উগুড় হয়ে পড়ে কাঁদছেন, আর তার দুই মেয়ে উমন আর ঝুমন তার শিওরে বসে পাখা করছে। আমি ভোদর গিন্নির কাছে গিয়ে বললুম, বউ ঠাকুরুন তোমার কোনো ভয় নেই, চেয়ে দেখো আমরা সেজে বুঝে রাক্ষসের সঙ্গে লড়াই করতে যাচ্ছি, নিশ্চয়ই রাক্ষস ধরা পড়বে। এখন তুমি হাসি মুখে আমাদের বিদায় দিলে আমরা নিশ্চিন্ত মনে যাত্রা করতে পারি। ভোদর গিন্নি আমার কথায় মাথায় কাপড় দিয়ে উঠে এসে বললে, একটু মিষ্টি মুখ করে যেতে হবে, কত কাল পর আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছ, একটু কিছু মুখে না দিয়ে গিয়ে লোকে কি বলবে, মহারাজ তুমিও একটু কিছু মুখে দিয়ে যাও। ভোদরদা গিন্নির কাছে বসে বললে, এখন তো খাওয়া দাওয়া করবার সময় নয়, তাছাড়া তুমি বোধহয় জানো না যে আমি রাজসভায় প্রতিজ্ঞা করেছি রাক্ষসকে বধ না করে জলস্পর্শ করব না। গিন্নি তখন তার সোনার বাটা থেকে কতগুলো তবক মোড়া পান বের করে আমাদের হাতে দিয়ে বললেন, তবে এখন এসো, কিন্তু নিচুয়া ফিরে এলে একদিন ধুমধাম করে এখানে এসে খাওয়া দাওয়া করতে হবে, মনে থাকে জানো। আমরা পান চিবুতে চিবুতে রাজবাড়ির চণ্ডী মণ্ডপে গিয়ে প্রকাণ্ড এক অজগর সাপের খোলকে প্রণাম করে দুখানা আলপনা দেওয়া পিঁড়িতে দাঁড়ালুম। রাজপুরোহিত ইঁদুর মহাশয় সবুজ ছেলে জোর পড়ে সোনার থালায় ধান দুব বানিয়ে খুব ঘটা করে আমাদের আশীর্বাদ করে হাত জোর করে আমাদের সামনে তার ন্যাজ লাড়তে লাগলেন। চাপকান চোগাপাড়া দেওয়ানজি নেংটি বাহাদুর ব্যস্ত সমস্ত হয়ে আমাদের হাতে গোটা দুই করে আকবরী বাদাম গুঁজে দিয়ে ফিসফিস করে বলে দিলেন, পুরোহিত মহাশয় প্রণামী। আমরা সেই পচা বাদাম দিয়ে পুরোহিত মহাশয়কে প্রণাম করে উঠে দাঁড়াতেই কোথা থেকে বেজি আচার্যি ছুটে এসে একজোড়া মরা ব্যাং আমাদের পায়ের কাছে ফেলে দিয়ে বললে, মরা ব্যাং যাত্রাকালে বড়ই শুভ লক্ষণ, অতএব মহারাজরা একটিবার ওইদিকে দৃষ্টিপাত করুন, পথে কোনো অমঙ্গল হবে না। আচার্য পেলেন রামচন্দ্রের আমলের এক টুকরো পনির। ছাতে এসে এইবার ঘোড়ায় উঠলুম, ভোদর দাদা কিং খাবে সাজ পরানো এক সাদা রামছাগলে চড়ে রাজছত্র মাথায় দিয়ে ঝমঝম করে আমার পাশে এসে ভোঁ ভোঁ করে ফেঁপু বাজিয়ে দিলে। সেনাপতি সাহেব তার ঘোড়া ছুটিয়ে ছাদের মাঝখানে গেলে মস্ত পাঁচ টঙ্কা নিশেন নেড়ে চিৎকার করে হুকুম দিলে, মার্চ! অমনি চারদিক থেকে কাঁসের ঘন্টা বাজতে লাগলো, মেয়েরা শাঁখ বাজিয়ে হুলুদ ধ্বনি করলে, আগে আগে কাঠবেড়ালির দল ঢাক ঢোল বাজিয়ে চলল, তারপর খরগোশের দল তীর ধনুক নিয়ে চলল, তার পিছনে লাঠি শোটা নিয়ে একদল কুনো বেড়াল মার্চ করে চলে গেল। সব শেষে আমরা ভোদর সৈন্য সামন্ত নিয়ে বাজনার তালে তালে আগডুম বাগডুম ঘোড়ারুম সাজে ঢাল মৃদঙ্গ ঝাঁঝর বাজে এই জাতীয় জাতীয় সঙ্গীতটি গাইতে গাইতে কত রাস্তা ঘাট মাঠ পাঠ করে এসে একেবারে সেই কমলাপুরের স্টেশনে এসে পড়ল। স্টেশন মাস্টার টিএ সাহেব, গার্ড টুনটুনি সাহেব আর টিকিট বাবুইরা সকলেই টেবিলের ওপর পা তুলে দিয়ে দিব্যি আরামে নাক ডাকিয়ে ঘুমিয়েছিল। আমরা কাউকে কিছু না বলে কুইক মার্চ করে প্ল্যাটফর্মে এসে ঢোকামাত্র ট্রেন ছেড়ে দিল। বুদ্ধিমন্ত গম্ভীর মুখে ভোদরদাদার কাছে এসে বললে, মহারাজ অদ্য আমাদের ট্রেন মিস হইয়াছে। এই নিদারুণ সংবাদে আমরা সকালে মাথায় হাত দিয়ে প্ল্যাটফর্মে বসে পড়লুম। কুনো বেড়াল দল বাবা গো মা গো কি হলো গো বলে কান্না জুড়ে দিলে। সেনাপতি সাহেব ব্যতিব্যস্ত হয়ে চারদিক ছুটোছুটি করতে লাগলো। একদল চিনি সাহেব প্ল্যাটফর্মের নিচে ঠুকঠাক করে কি মেরামত করছিল। বুদ্ধিমন্ত তাদের কাছে গিয়ে অনেকক্ষণ ধরে কি বকাবকি করলে তার একটা কথা আমরা বুঝতে পারলুম না। তারপর দেওয়ানজিকে ডাকিয়ে তাদের সকলের হাতে এক মুঠো করে মোহর গুঁজে দিতে
তখন চিনি সাহেবরা ছুটে গিয়ে কারখানা ঘর থেকে কতগুলো লোহার চাকা গড়িয়ে এনে প্ল্যাটফর্মের দুদিকে ধরাধরি করে বড় বড় পেরে ঠুকে স্ক্রু কষে দিয়ে বললে, সব ঠিক হয়ে গিয়া, যাও আপ ঘন্টি মারো। বুদ্ধিমন্ত ছুটে গিয়ে স্টেশন লোহার ঘন্টা ঢং ঢং করে বাজিয়ে দিয়ে একটা সবুজ রঙের নিশানা উড়োতে লাগা দেন। কমলাপুলির প্ল্যাটফর্ম এতক্ষণ মরার মতো লম্বা হয়ে পড়েছিল। ঘন্টার আওয়াজ পেয়ে ধরফড় করে জেগে উঠে গড়গড় করে স্টেশন থেকে বেরিয়ে পড়ে ভয়ানক রকম তর্জন গর্জন করে যুগ যুগান্তর ছুটে চলল। আমরা যে যার বিছানা পেতে তাকিয়া ঠেস দিয়ে চারদিক দেখতে লাগলুম। দুদিকে কত রকম ফুলের বাগান, কত ধানের পাটের ক্ষেত, পাহাড় পর্বত কত কি দেখতে দেখতে চলেছি। সূর্যি মামা ঠিক সেই সময় দিনের খাটুনির পর এক ধাপ করে মেঘের সিঁড়ি দিয়ে নেমে বাড়ি যাচ্ছিলেন। আমাদের প্ল্যাটফর্মে ভীষণ গর্জন তার কানে গেল। নিচের দিকে চেয়ে মনে করলেন, বুঝে একটা অজগর সাপ তাকে গিলতে আসছে। ভয়ে তার মুখ শুকিয়ে গেল। তাড়াতাড়ি একটা পাহাড়ে আড়ালে গিয়ে একখানা কালো মেঘের কম্বল মুড়ি দিয়ে ফুস করে বাতি নেমে শুয়ে পড়লেন। চারদিকে অমনি অন্ধকার ঘনিয়ে এলো। সেই ঘুরঘুটি অন্ধকারে আমরা প্ল্যাটফর্মে চড়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে একটা নিবিড় শালবনের ভেতর দিয়ে তীর বেগে ছুটে চলেছি। প্ল্যাটফর্মে যাওয়ার শেষ নেই, কোথায় যে যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। এমন সময় হলো কি, দৈবাতে একটা প্রকাণ্ড বেগুন গাছের সঙ্গে ধাক্কা লেগে কমলাপুলির প্ল্যাটফর্ম চুরমার হয়ে গেল। আমাদের সৈন্য সমস্ত কে কোথায় যে ছিটকে পড়ল আজ অব্দি তার খোঁজ কেউ দিতে পারলে না। ভোদর দাদা, আমি আর বুদ্ধিমন্ত আদিম যুগের প্রকাণ্ড এক মহাবট গাছের তলায় ছিটকে পড়েছিল। তাড়াতাড়ি গায়ের ধুলো ঝেড়ে উঠে দেখলুম বটতলার আদ্যিকালের বদ্যিবুড়ো মস্ত একটা উই মাটির ঢিপির ওপর বসে কোষ্ঠীপাথরের খলে ওষুধ মারছে। তার চারদিকে সাজানো রয়েছে ছোট বড় নানা রকমের ফুকো শিশি, কত রকমের ফল ফুল আর এক রাশ শুকনো পাতা। বট গাছের ঝোড়া থেকে ঝুলছিল মেলা সোনার উপর নিক্তি। আমরা বদ্যিবুড়োকে প্রণাম করে জিজ্ঞেস করলুম, মশাই, দুমুখ রাক্ষস কোন বনে থাকে বলে দিতে পারেন? বদ্যিবুড়ো বললে, রাক্ষস এই বনেই থাকে তো শুনেছি, কিন্তু আজ কদিন তার হাঁক ডাক বড় একটা শুনতে পাই না। তোমরা আমার নাতনি জোটে বুড়ির কাছে গেলে রাক্ষসের সব খবর জানতে পারবে। আমরা জিজ্ঞেস করলুম, জোটে বুড়িবার বাড়ি কোথায়? বুড়ো বললে, সে যে কখন কোথায় থাকে তার কিছুই ঠিক নেই। তোমরা পূব মুখ সোজা চলে যাও, এখান থেকে অনেক দূরে সমুদ্রের একটা মস্ত একটা নীল পাহাড় আছে, সেই পাহাড়ের চূড়োর ওপরে একটা পান্নার গাছে মানিকের ফুল ফুটে আছে দেখতে পাবে। ঠিক সেই গাছতলার জোটে বুড়ির বাড়ি সোনার দরজা আছে। বদ্যিবুড়ো এই বলে তার ঝোড়ার ভিতর থেকে মস্ত একটা সোনার চাবি বার করে আমার হাতে দিয়ে বললেন, এই নাও সেই দরজার চাবি, ভালো করে রেখে দাও। সেদিন বুড়ি কি জানি কার জন্য আমার কাছে ওষুধ নিতে সে চাবিটা এখানে ফেলে গেছে। আর এই নাও এক মোড়ক শঙ্কাহরণ বটিকা, পাঁচটা পাকা হরিতকি, দুটো ডুমুরের ফুল আর আজসের সাতি নক্ষত্রের জল দিয়ে এই খলে বেশ করে মেরে সকলে মিলে খেয়ে ফেলো। এই বনে অনেক রাক্ষস বাস করে, তারা আর তোমাদের গায়ে হাত দিতে সাহস করবে না। আমরা কোনো রকমে সেই ভয়ানক তেত ওষুধ খেয়ে পূব মুখে চলতে লাগলো। বনের ঝোপঝাড়ের আড়াল থেকে বিকট আকার রাক্ষসরা উকি ঝুঁকি মেরে চিৎকার করতে লাগলো, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। কি তারা আর আমাদের গায়ে হাত দিতে সাহস করলে না। নিবিড় বন পার হয়ে একটা তেপান্তর মাঠ ভেঙে চলতে চলতে এক পাগলা রাজার বাগানের সামনে এসে দেখলুম সিংহীর মামা ভম্বল দাস গন্ডা গন্ডা দশ বাঘ মেরে রাস্তার ধারে হাড় চিবুচ্ছে। আমায় দেখতে পেয়ে হালুম হুলুম করে বললে, এক কাহন সোনা না দিলে এদিক দিয়ে যেতে পারবে না। আমরা পকেটে হাত দিয়ে দেখলুম আমাদের একটা কানা করিও নেই। কমলাপুরিতে পকেট কাটারা পকেট কেটে নিয়েছে। এক পাল রাজহাঁস বুক ফুলিয়ে ঘাড় নেড়ে নেড়ে সেই দিক দিয়ে কোথায় যাচ্ছিল তাদের কাছে গিয়ে বললুম, এক কাহন সোনা ধার দিতে পারো? তারা প্যাক প্যাক করে বললে,
আমাদের এখন বিরক্ত করো না, আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। দূরে কলা বলে বীর হনুমান চক্ষু মুদে কার ধ্যান করছিলেন। তার কাছে 100 চাইতে বললে, আমরা টাকা করির বড় একটা ধার ধারি নে, তোমরা হাতিকুড়োর কাছে যাও, তার অনেক সোনা দানা আছে। হাতিকুড়ো সবে পুকুরে চান করে একটা বট গাছের তলায় বসে পাউডার মাখছিলেন। তার কাছে গিয়ে চাইতে 1 কাউন্ট সোনা দানা বার করে তিনি আমাদের দিতে যাচ্ছিলেন, এমন সময় কোথা থেকে ভোঁ ভোঁ করে মোটর কারের ভেপুর আওয়াজ শোনা গেল। আমরা পেছন ফিরে দেখি একটা টকটকে লাল রঙের মোটর হেডলাইট জ্বেলে ভয়ানক রকম ধুলো উড়িয়ে আমাদের দিকে তেড়ে আসছে। হাতিখুড়ো ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আবার পুকুরে পড়ে সুর দিয়ে চারদিক জল ছিটতে আরম্ভ করলেন। আমরা তাড়াতাড়ি রাস্তার নালার ভেতর লাফিয়ে পড়লুম। মোটরখানা শো করে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। তারপর বন বন করে বাগানের চারদিকে ঘুরে পাগলা রাজার বাড়ির ফটকের আধখানা উড়িয়ে দিয়ে একে বেঁকে আমাদের সামনে এসে দাঁড়ালো। কমলাপুলি স্টেশন মাস্টার টিএ সাহেব, গার্ড টুনটুনি সাহেব আর দুজন পাহারাওয়ালা একে একে টপ টপ করে নেমে আমাকে ঘেরাও করে দাঁড়ালো। টিএ সাহেব আমার কাছে এসে হঠাৎ আমার ঘাড় ধরে হুকুম দিলে, এই দুষ্ট ছেলেটাকে থানায় নিয়ে যাও। একজন ভুড়িদার ওস্তাদ পাহারাওয়ালা এগিয়ে এসে আমার পেটে রুলের গুঁতো মেরে ফাঁস করে আমার হাতে হাত করে লাগিয়ে দিলে। আমি সাহেবকে বললাম, সাহেব আমার শুধু শুধু থানায় নিয়ে যাচ্ছ কেন, আমি তো কিছুই করিনি। টিএ সাহেব ভয়ানক রেগে লাল মনের রূপ ধারণ করলে, চিৎকার করে বলে, ফের মিথ্যে কথা, কাল রাত্রে কমলাপুলির প্ল্যাটফর্ম চুরি করে এনে ওই বেগুন মরে চুরমার করে ভাঙল কে? তোমার নাম লেখা একখানা রুমাল ইটের গায়ে থেকে পাওয়া গেল কি করে? টিএ সাহেবের সামনে এসে বুদ্ধিমন্ত বলতে লাগলো, এই দোর্দণ্ড প্রতাপশালী দিগ্বিজয়ী ভোদর মহারাজের কুমার বাহাদুরকে চুটুপালু বনের জগানন রাক্ষস স্মরণ করিয়া পলায়ন করিয়াছে, তদ্দর্শনে সৈন্য সামন্ত লইয়া রাক্ষসের সহিত সংগ্রাম করিতে গমন করিতেছিলাম, কিন্তু পথিমধ্যে ভোদরদা এক ধমক দিয়ে বুদ্ধিমন্তকে থামিয়ে দিয়ে বললে, ক্ষান্ত হ বুদ্ধিমন্ত, সামান্য একটা টিয়ে পাখি কত সাধু ভাষায় কৈফত দেবার কিছু দরকার দেখছি নেই, ওকে ধরে হাতির পায়ের তলায় ফেলে দাও গে, ওর প্ল্যাটফর্মের দাম চুকিয়ে দেবে। ভোদর দাদার দাঁড়াবার কায়দা আর তার গলায় গজমতিহারের বাহার দেখে টি একেবারে ঠান্ডা সবুজ হয়ে তাড়াতাড়ি আমার হাতের হাত করে খুলে দিয়ে ভোদর দাদাকে সেলাম করে বলে, মহারাজ বাহাদুর আমাকে মাফ করো, আমি না বুঝে তোমাদের অপমান করেছি। কিছুদিন আগে আমারও একটা ছেলে হারিয়েছে, পুলিশে খবর দিয়েছিল কিন্তু তারা কিছু করতে পারেনি। ভোদর দাদা বললে, সাহেব চলো তুমি আমাদের জোটে পূর্ণিমার বাড়ি, সেখানে গেলে তোমার ছেলের সঠিক খবর পাওয়া যাবে। টি সাহেব তার গার্ড আর পাহারাওয়ালাদের কমলাপুলিতে ফিরে যেতে হুকুম দিয়ে বললে, তাহলে চলুন মহারাজ আমার মোটরেই যাওয়া যাক, এখানে আর দেরি করে কি হবে। টি সাহেবের কাছে বুদ্ধিমন্ত বললে, সাহেব তুমি তো বললে চলুন, কিন্তু যাই কি করে, দেখছো না ওদিকে কি আমাদের পথ আগলে দাঁড়িয়ে আছে। সিংহি মামাকে দেখে টি সাহেব তাড়াতাড়ি পকেট থেকে চকচকে পিস্তল বার করে দুম দাম আওয়াজ বার করতে লাগলো, কিন্তু মামা সব বন্দুকের গুলি হজম করে চার চক্ষু রক্ত বর্ণ করে সাহেবের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে দেখে বুদ্ধিমন্ত ছুটে ছুটে সাহেবের কাছে গিয়ে বললে, সাহেব এতক্ষণে বুঝতে পারলুম দুমুখ রাক্ষস মায়া বলে সিংহীর মামার রূপ ধারণ করে আমাদের পথ আটকেছে, বদ্যি বুড়োর ওষুধের গুণে আমাদের গায়ে হাত দিতে পারছে না, কিন্তু তোমার এক্ষুনি কর্ম করে চিবিয়ে খেয়ে ফেলবে, এই নাও সেই ওষুধ, খানিকটা আমার কাছে ছিল, ছিগির গিয়ে এলে ফেলো। তারপর বুদ্ধিমন্ত করলে কি, রাস্তা থেকে এক মুঠো ধুলো মাটি কুড়িয়ে নিয়ে মন্তর পড়ে যেমন মামার গায়ে ছিটি দিলে আর রাক্ষসে মায়া অমনি টুটে গেল। কোথা থেকে একটা ঘূর্ণি হাওয়া এসে সিংহী মামা ভম্বল দাসকে ঘোরাতে ঘোরাতে আকাশে কোন দিকে যে নিয়ে গেল তার ঠিক নেই। আমরা তখন মোটরে চড়ে সমুদ্রের ধার দিয়ে যেতে যেতে নীল পাহাড়ের চূড়ার উপর সেই পান্নার গাছতলায় এসে পড়ল। মোটর থেকে নেমে সকলে মিলে পান্নার গাছতলায় সোনার দরজা খুঁজতে লাগলো, কিন্তু সেখানে দরজার কোনো চিহ্ন মাত্র দেখতে পেলুম না। খালি দেখলুম দুটো তালপাতা সেপাই গাছের ঠিক নিচে দাঁড়িয়ে বনমন করে তালপাতার রং করা ঢাল তরোয়াল গোলা ঘোরাচ্ছে। এত জোরে তরোয়াল ঘোরাচ্ছিল যে আমরা কেউ তাদের কাছে যেতে সাহস করলুম না,
মনে কেমন ভয় হতে লাগলো। টিএ সাহেব মস্ত একটা পাথর কুড়িয়ে নিয়ে তাদের ছুঁড়ে মারলে, কিন্তু পাথরটা তালপাতার সেপাইয়ের ঢালে ঠিকরে এসে সাহেবেরই কপালে লাগলো। বেচারার কপাল ফুলে ঢোল হয়ে উঠল। টিএ সাহেব ভয়ানক রেগে গিয়ে বললে, আমার কাছে খানিকটা বারুদ আছে, তোমরা সকলে যদি অনুমতি দাও তাহলে বারুদ দিয়ে তালপাতার সেপাহীদের এখান থেকে উড়িয়ে দিতে পারি। কত বড় বড় পাহাড় উড়িয়ে দিয়েছি, আর এই সামান্য দুটো তালপাতার সেপাই উড়িয়ে দিতে পারবো না। এমন সময় একটা ল্যাজওয়ালা ফুলো শেয়াল ঢোল বাজিয়ে নাচতে নাচতে আমাদের কাছে এসে বললে, তোমরা কে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছ কি? টিএ সাহেব বুক ফুলে বললে, ভাবছি কা তালপাতার সেপাই দুটোকে বারুদ দিয়ে এখান থেকে উড়িয়ে দেব। শেয়াল হো হো করে হেসে উঠে বললে, তোমাদের সাধ্য কি যে ওদের এখান থেকে নড়াতে পারো? ওরা কতকাল ধরে ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে ঢাল তরল ঘোরাচ্ছে তা ঠিক নেই। আমার ঠাকুরমার কাছে শুনেছিল অনেক দিন আগে ওই বনের রাক্ষসরা ওদের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু কেউ ওদের কাছে ঘেঁষতে পারেনি। তার কাছে শুনেছি ময় নামে এক দানব এই তালপাতার সেপাই দুটোকে তৈরি করে এখানে দাঁড় করিয়ে রেখে গেছেন। শেয়ালের কথা শুনে আমরা গালে হাত দিয়ে একটা পাত্রের উপর ভাবতে লাগলুম, কি করা যায়। ভোদর দাদা মুখ শুকিয়ে কাঁদো কাঁদো সুরে বললে, এত কষ্ট করে সৈন্য সামন্ত সব হারিয়ে এত দূরে এসে শেষে কি শুধু হাতে বাড়ি ফিরতে হবে? তোমাদের যাদের ইচ্ছে হয় ফিরে যাও, আমি ওই সমুদ্রের ধারে তুষারমালে প্রাণ ত্যাগ করব স্থির করলুম। তারপর বুদ্ধিমন্তর কাছে গিয়ে তার হাত ধরে বললে, বুদ্ধিমন্ত, তোমার প্রভুর এই শেষ কাজটার বন্দোবস্ত করে দিলে সুখে মরতে পারি। তারপর আমার কাছে সে ভোদর দাদা বললে, ভায়া, আমি মরবার পর আমার মাথায় যে দুটো সাপের মাথার মণি দেখছ, ও দুটো উম্ন আর ঝুম্নকে দিও, আর এই গজমতির হাড় ছয়টাকে গিন্নিকে দিয়ে বলো। এইটুকু বলে ভোদর দাদা আর কথা বলতে পারল না, মুখে রুমাল দিয়ে চুপ করে বসে রইল। আমি বুদ্ধিমন্তর কাছে গিয়ে বললুম, এসো সকলে মিলে একসঙ্গে তুষারের প্রাণ ত্যাগ করা যাক। বাড়ি ফিরে আবার বড় বড় পণ্ডিত মশাইদের হাতে পড়ার চেয়ে প্রাণ ত্যাগ করা ঢের ভালো মনে করছি। বুদ্ধিমন্ত আমার কথা শুনে বললে, আমি তো ভাই মরেই আছি, আমার বাঁচা মরা দুই সমান। কোনোদিন শিয়াল ভাইদের হাতে পড়ে প্রাণটা যাবে, তার চেয়ে বন্ধুদের সঙ্গে একসঙ্গে প্রাণ ত্যাগ করা খুবই ভালো মনে করি। টিএ সাহেব তুমি কি করবে? সাহেব বুক ফুলিয়ে বললে, আমি মরতে ভয় করিনি, কিন্তু পুড়ে মরতে পারবো না, কারণ সেটা আমাদের ধর্ম নয়। আমাদের পিস্তলের গুলি খেয়ে আমি মরতে রাজি আছি। এই কথা বলে সাহেব বুদ্ধিমন্তর হাতে পিস্তলটা দিয়ে একটু দূরে সরে গিয়ে একটা পাথরে ঠেস দিয়ে দাঁড়ালো। তারপর পকেট থেকে একটা লাল রঙের রুমাল বার করে নিজের দুই চোখ বেশ করে বেঁধে চিৎকার করে বললে, আমি প্রস্তুত, তাক করে ঠিক আমার বুকে মারো। শিয়াল ভায়া আমাদের সকলের রকম সকম দেখে হেসে গড়াগড়ি দিয়ে বলে, আচ্ছা তোমরা প্রাণ ত্যাগ করবার জন্য হঠাৎ ব্যস্ত উঠলে কেন তা বুঝতে পারছি না। আগে আমি কি বলি শোনো, তারপর যা ইচ্ছা হয় তাই করো। এই বলে শিয়াল আমাদের সামনে একটা পাথরের উপর বসে বলতে লাগলো, আমাকে প্রায় রোজ রাত্রিরে এই জায়গাটা দিয়ে আনাগোনা করতে হয়। সেদিন রাত্রিরে আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, তখন রাত প্রায় চার প্রহর হবে। এই জায়গাটায় আসবা মাত্র সেদিন আমার গা কেমন ছমছম করে উঠল, এরকম ছমছম ভাব আগে আমার কখনো হয়নি। মনে করলুম সকালে নাপিত ভাই আমায় কামাতে কামাতে আমার নাক কেটে দিয়েছিল, তাই বুঝি এখন গা ছমছম করছে। এমন সময় হঠাৎ দেখলুম একটা পরমা সুন্দরী মেয়ে সমস্ত পাহাড় আলো করে ওই দিকে আসছে। আমি তাড়াতাড়ি এই ছোপের ভিতর লুকিয়ে দেখতে লাগলুম, এত রাত্রিরে সেখানে সে কি করে? মেয়েটি একটি সাদা বিড়াল কোলে করে তালপাতা সেপাইদের সামনে এসে দাঁড়ালো। তারপর বিড়ালের কানে কানে কি বলে দিয়ে এই পান্নার গাছতলায় ছেড়ে দিলে। বিড়ালটা দুধের মতো সাদা, খালি তার কপালে ছিল একটা লাল দাগ। তোমরা যদি আমার কাটা নাক জোড়া দিতে পারো তাহলে আমি বলে দেব বিড়াল তালপাতা সেপাইদের কি করে সরালে। ভোদর দাদা রুমাল দিয়ে মুখ দিয়ে সব শুনছিল, তড়াক করে লাফিয়ে উঠে পকেট থেকে একটা শিশি বিশল্যকরণী আরক বার করে শিয়ালের নাকে লাগিয়ে দিলে, অমনি তার নাক বেমালুম জোড়া লেগে গেল। শিয়াল তখন দুহাত তুলে নাচতে নাচতে বললে, তোমাদের মধ্যে যার কপালে রাজ টিকা আছে সে যদি পান্নার গাছে উঠে দুটো মানিক ফুল পেরিয়ে এনে
সেপাই দুটোর গায়ে ফেলে দেয়, তাহলে ওরা এক্ষুনি এখান থেকে সরে যাবে। এই বলে শিয়াল ঢোল বাজিয়ে নাচতে নাচতে নাপিত ভাইয়ের বাড়ির দিকে চলে গেল। বুদ্ধিমন্তের কপালে একটা লাল দাগ দেখতে পেয়ে আমি জিজ্ঞেস করলুম, তোমার কপালে ওটা কিসের দাগ হে? বুদ্ধিমন্ত বললে, অনেক কাল আগে আমি কুসুম্বতী নগরীর অধিপতি ছিলুম, আমার চার মহিষী ছিল, জগদীশ্বর আমাকে নানা জনপদে অধীশ্বর করে অসংখ্য প্রজাগণের হিতাহিত চিন্তার ভার দিয়েছিলেন। আমি বুদ্ধিমন্তর কাছে একটু সরে এসে বললাম, তারপর? বুদ্ধিমন্ত বলতে লাগলো, তারপর একদিন কি কুক্ষণে আমার মাথার এক খেয়াল উদয় হলো। আমার প্রধানমন্ত্রীকে ডেকে বললো, মন্ত্রী, আমি শাহেনশাহ বাদশাহ হারুন অল রশিদের মতো ছদ্মবেশে আজ রাত্রিরে আমার নগরীতে কি হচ্ছে দেখতে ইচ্ছা করি। তুমি সেনাপতি আর নগরপাল ছদ্মবেশে আমার সঙ্গে থাকবে, আমি রাত্রিরে আহারাদি করে আমার প্রমোদ কারণে তোমাদের জন্য অপেক্ষা করব, সেইখানে আমার সঙ্গে দেখা করো। এখন যাও, তার সব বন্দোবস্ত করোগে, দেখো এই কথা যেন কেউ জানতে না পারে। আমি বুদ্ধমন্তর কাছে আরো একটু সরে বসে বলুম, তারপর কি হলো? ভদ্রদাদা বিরক্ত হয়ে বলে, ভায়া এখন তারপর আর সময় হবে না, আকাশের দিকে তাকিয়ে দেখো, প্রায় অন্ধকার হয়ে এলো, বাড়ি ফিরে একদিন তোমার খরগোশে কাহিনী শুনিয়ে দেব। এখন শিয়াল যা বলে গেল তার সত্যি কি মিথ্যে একবার দেখা দরকার। তীর সাহেব খুব গম্ভীর একটু মুচকি হেসে বললেন, মানিকের ফুল বাজারে বেচলে অনেক দাম পাওয়া যাবে, কিন্তু তালপাতে সেপাইদের গায়ে ছুঁয়ে দিলে ওরা যে এখান থেকে নড়বে এই কথা আমার বিশ্বাস হয় না। সাহেবের কথায় বুদ্ধিমন্ত ভয়ানক বিরক্ত হয়ে বলতে লাগলো, তুমি কি বিংশ শতাব্দীর সুখপক্ষী হয়ে এমন কথা কি করে বললে বুঝতে পারলুম না। আমাদের বাপ পিতামহরা কি কখনো বিশ্বাস করেছিলেন যে মানুষ জটায়ু পক্ষীর মতো আকাশে উঠতে পারবে? সামান্য একটা কাঁচের ভেতর দিয়ে মাছিকে হাতির মতো বড় করে তার হাজার হাজার চোখ দেখতে পাবে, আর সেই একই কাঁচে সূর্যচন্দ্রকে ঘরের কাছে ভেতর এনে তার ভেতর দেখে কেতাবে লিখে রাখবে। আজকাল ঘরে বসে সকলেই তো আকাশে কান পেতে দেশ বিদেশের বড় বড় গাইয়ে বাঁচিয়েদের গান শুনছে। সেদিন এক মহাপুরুষের বাড়ি গিয়ে দেখলুম তার বাগানের গাছপালারা ভূষো মাখানো কাছে তার জীবন চরিত লিখছে, অতএব কিসে কি হয় তা কি কেউ বলতে পারে? এই বলে বুদ্ধিমন্ত তরতর করে পান্নার গাছে উঠে পড়ল, দুটো মানিকের ফুল পেরে এনে যেই তালপাতা সেপাইদের গায়ে ফেলে দিলে অমনি তারা এদিক ওদিক সরে গেল, আর সে সোনার দরজা আমাদের সামনে বেরিয়ে পড়ল। বুদ্ধিবুড়ো সোনার চাবি দিয়ে দরজা খুলে দেখলো প্রকাণ্ড এক লাল পাথরের কুয়ো, আর তার ভেতরে সাদা পাথরের সিঁড়ি ঘুরতে ঘুরতে নেমে গেছে। আমরা সেই সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করলুম, এক ধাপ নামতেই ওপরে সোনার দরজা দড়াম করে আপনি বন্ধ হয়ে গেল। সিঁড়িতে কোনো রকম আলো ছিল না, কিন্তু কোথা থেকে যে একটা ঝাপসা আলো আসছিল বুঝতে পারলুম না। ঘুরতে ঘুরতে অনেক দূর মাটির নিচে নেমে আবার ওপরে উঠতে লাগলুম। এইরকম ওঠা নামা করতে করতে প্রকাণ্ড এক আকাশের মতো নীল ঘরে এসে মনে হলো যেন আকাশের কোথায় এক জায়গায় এসে পড়েছি। সেই ঘরে জানালা দরজা বা কোনো রকম আসবাবপত্র নেই, খালি ঘরের ঠিক মাঝখানে প্রকাণ্ড পান্নার বেদির ওপর চমৎকার একটা ছোট মানিকের সিংহাসন, আর তার পাশে একটা পাখির দ্বার। আমরা বেদির সিঁড়ির নিচের ধাপে বসে আছি, এমন সময় আমার কোলে টপ করে কি একটা পড়ল, সেটা হাতে নিয়ে দেখলুম একটা সোনার কৌটো, কিন্তু কি করে যে সেটা খুলতে হয় তা বুঝতে পারলুম না। সকলেই সেটা খুলতে চেষ্টা করলে কিন্তু কিছুতেই খুলতে পারলে না। এমন সময় হঠাৎ চোখে পড়ল সিংহাসনের তলায় একটা সাদা বেড়াল গুড়িসুড়ি মেরে ঘুমোচ্ছে। ভদুরদাদা তার কাছে গিয়ে অনেক ঠেলাঠেলি করে তাকে জিজ্ঞেস করলে, ঘর থেকে কি করে বেরোবো তার সন্ধান বলে দেয়। বেড়াল হাইতে ফুদাও ফুদাও করতে করতে আবার ঘুমিয়ে পড়ল। আমরা ঘরের চারদিকে ফু দিয়ে বেড়াতে লাগলো, ফু দিতে দিতে আমাদের চল ধরে গেল, তবুও ঘর থেকে বেরোবার কোনো পথ খুঁজে পাওয়া গেল না। টিএসআর ভয়ানক বিরক্ত হয়ে পকেট থেকে পিস্তল বার করে বেড়ালের কানের কাছে ফাঁক আওয়াজ করতে লাগলো। তখন বেড়াল ধর্মটি উঠে বললে, তোমরা আমার কাঁচা ঘুম ভাঙালে কেন? আমি রাক্ষসী দুটো জীব খেয়ে বেশ আরামে ঘুমোচ্ছিল। ভদ্রদাদা ভয়ানক চোটে গিয়ে বললে, তুই যে একটু আগে বললি ঘরে ফু দিতে, সে অবধি ফু দিয়ে দিয়ে আমাদের দম বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছে, কিন্তু কই কিছুই তো হলো না। বেড়াল একগাল হেসে হেসে বলল,
গড়ের চারদিকে ফু দিয়ে বেড়াতে তোমাদের কে বললে? ওই সিঁড়ির ধাপে বসে সোনার কৌটা একবার ফু দিয়েই দেখো দেখি কি হয়। এই বলে বেড়াল কোন দিকে চলে গেল। আমি সিঁড়ির ধাপে বসে যেমনি কৌটোতে ফু দিয়েছি, অমনি তার ডালা আপনি খুলে গেল, আর তার ভিতর থেকে একটা ছোট্ট নীল রঙের পাখি ফরফর করে উড়ে সেই সোনার দ্বারে বসে শীষ দিতে লাগলো। তার একটু পরে জটে বুড়িমা কি জানি কোথা থেকে এসে উপস্থিত হল এবং এসে সিংহাসনে বসলেন। বুড়িমার আজকের সাজ দেখে আমরা অবাক হয়ে গেলুম। তার পরনে একটা জুঁই ফুলের শাড়ি, তাতে চন্দ্রমল্লিকার পার বসানো, গলায় শিউলি ফুলের সাত লহর, মাথায় নবদুর্বাদলের চমৎকার একটা মুকুট, তাতে ফোঁটা ফোঁটা শিশির পরে হীরের মতো চিকচিক করছে, তার দুই কানে সদা সোহাগিনী ফুলের কানবালা, আর কপালে জলজল করছিল সন্ধ্যা তারার একটি দীপ। এই সাজে জটে বুড়িমা সিংহাসনে বসতেই সমস্ত ঘর একটা নতুন রকমের আলোয় ভরে গেল। আমরা তাকে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে জোর হাতে তার সামনে দাঁড়ালুম। বুড়িমা আমাদের আশীর্বাদ করে বলতে লাগলেন, মহারাজ তোমার ছেলে নিচুয়া ভালো আছে, সে সাত দিন সারা রাত দুমুখ রাক্ষসের সঙ্গে লড়াই করে রাক্ষসকে বধ করে তার দুটো জিভ কেটে নিয়ে আমার বেড়ালকে খাইয়েছে, তার সাহস থেকে খুশি হয়ে তাকে চুটুপালু বনের রাজা করে দিয়েছি, এখন সে সোনার সিংহাসনে বসে রাজছত্র মাথায় দিয়ে সুখে রাজত্ব করছে। টিয়ে সাহেব তোমার ছেলেও খুব সাহস দেখিয়েছে, সে বরাবর নিচুয়ার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল, আমি তাকে নিচুয়ার মহারাজের মন্ত্রী করে দিয়েছি, এখন তোমরা আহারাদি করে আজ রাত্রে আমার এখানে থাকো, কাল সকালে আমার পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়ে তোমাদের চুটুপালু বনে নিচুয়া মহারাজের কাছে নিয়ে দেখে আসব। এই বলে বুড়িমা অন্তর্ধান হলেন। আমরা আহারাদি করে সেই নীল পাখির গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। এমন সময় কে বলে উঠল, হুজুর চা ঠিক হয়েছে। চমকে উঠে তাকিয়ে দেখি দোতলার বারান্দা একটা চেয়ারে বসে আছে, সামনের টেবিলে সকালের চায়ের সরঞ্জাম গুছিয়ে রেখে ফকির এক পাশে দাঁড়িয়ে, আর পাড়ার পূর্ণবাবু হুকো হাতে আমার সামনে একটা চেয়ারে বসে খবরের কাগজ করে করে ঢুলছেন। গল্পটির এখানেই সমাপ্তি। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে ও গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ। নমস্কার, বাংলা অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প পাঠে আমি রঙ্গন বন্দ্যোপাধ্যায়। আজকের গল্প গগনেন্দ্রনাথ ঠাকুরের ভোদর বাহাদুর। আজ নবমী পুজোয় পাড়ার মল্লিকবাবুদের বাড়িতে ভয়ানক ধুম। বোমা দুদমা ঢাক ঢোল সানাই আর তিন দল ইংরেজি বাজনার বেজায় আওয়াজে অনেক রাত অবধি ঘুমেল না। রাত একটা কি দেড়টার পর বেশ একটু তন্দ্রা আসছিল। এমন সময় আমার কানের কাছে কে বললে, কি ভায়া আমায় চিনতে পারো? ধর্মরি উঠে দেখি আমাদের চৌতলার ছাতের বুড়ো ভোদর খুব জমকালো মখমলের সাজগোজ পরে আমার খাটের পাশে দাঁড়িয়ে সিগার ফুঁকছে। অনেক দিন পরে তাকে দেখে বড় খুশি হলুম। একটা চেয়ারে তাকে বসিয়ে জিজ্ঞেস করলো, ভোদর দাদা এত রাত্রিরে সাজগোজ করে কোথায় চলেছ? মল্লিকবাবুদের বাড়ি নিমন্ত্রণ ছিল বুঝি? বুড়ো সিগারটা মুখ থেকে নামিয়ে বললে, ভায়া তুমি তো বেশ জানো তোমার ঠাকুরদাদার আমল থেকে আমরা তোমাদের চৌতলার ছাদের একটা ভাঙা পিলপের ভেতর ঘরদোর বানিয়ে এতকাল নিরাপদে বাস করে আসছি, কিন্তু আজ সেখানে যা ব্যাপার হয়েছে তাতে ছেলে পেলে নিয়ে ওখানে আর থাকতে সাহস হয় না, তাই অসময়ে তোমার ঘুম ভাঙাতে হলো। আমি বললুম, ব্যাপারখানা কি শিগগির খুলে বলো শুনি। বুড়ো বলতে লাগলো, রাত ১২টায় আহারাদি করে আমার তাল বেতাল সিদ্ধ লাঠি ঘাড়ে বাড়ির আলোসের চারদিকে আজও বেড়াচ্ছিল, এমন সময় হঠাৎ দেখলুম একটা প্রকাণ্ড কালো বেড়ালের মতো জানোয়ার তোমাদের আতুর ঘর থেকে একটি কচি ছেলে চুরি করে পালাচ্ছে। এই দেখে আমি লাঠি ঘুরে হাড়ে রে রে করে ডাক ছেড়ে ছুটে গিয়ে যেমন তার পেটে সজোরে এক ঘা লাঠি বসিয়ে দিয়েছি, অমনি সে খোকাকে টপ করে আলসেতে ফেলে দিয়ে
টিকটিকি রূপ ধরে সরসর করে ছাদে উঠে গেল। তাড়াতাড়ি খোকাকে তোকলে তুলে নিয়ে আস্তে আস্তে তার মায়ের কাছে শুইয়ে রেখে এক লাফ মেরে ছাদে গিয়ে দেখি আমার ছেলে নিচুয়া চিৎকার করে বলছে, বাবা তুমি অন্ধকারে এই জানোয়ারকে চিনতে পারোনি? ও আমাদের চিরকালের শত্রু। সেই চুটু পালু বনের দুমুখো রাক্ষস এখন বেড়ালের লোভ ধরে শহরে উৎপাত করতে এসেছে। নিচুয়ার কথা শুনে রাগে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। তাড়াতাড়ি আমার লাঠির কানে কানে বললুম, লাঠি ভাইয়া, দুষ্ট রাক্ষসকে একবার তোমার তাল বেতালি করদানিটা বেশ ভালো করে দেখিয়ে চট করে আমার হাতে ফিরে এসো। লাঠি অমনি আমার হাত থেকে ছিটকে বেরিয়ে পড়ে দু চারটে ডিগবাজি খেয়ে তার ঠুকে রাক্ষসের সামনে বুক ফুলিয়ে দাঁড়ালো। তারপর নিচুয়াকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়ে যেমনি রাক্ষসের চারদিকে ঘুরতে আরম্ভ করলে অমনি তার মাথা দিয়ে লাল নীল সবুজ রঙের আগুন দপদপিয়ে জ্বলে উঠল। এরকম রাক্ষসের চারদিকে একটা আগুনের বেড়া জল সৃষ্টি করে তার পালাবার পথ একেবারে বন্ধ করে দিয়ে সে রাক্ষসকে নাস্তানাবুদ করে তুললে। তার খানিকটা সময় পেলে রাক্ষসকে পুড়িয়ে ছাই করে আকাশে দড়িয়ে দিত। কিন্তু ঠিক সেই সময় হলো কি, দৈবাত লাঠির গায়ে এক গাছে ঘুড়ির সুতো জড়িয়ে গেল। বেচারা ন্যাংচাতে ন্যাংচাতে ছাতের মাঝে উল্টে পড়ে চিৎকার করতে লাগলো। আমি ছুটে গিয়ে তার পায়ে জড়ানো সুতো খুলে দিচ্ছি। এই সুযোগে রাক্ষস নিচুয়াকে বগল দাবা করে এক লাফ মেরে তোমাদের তেঁতুল গাছের উপর উঠল। তারপর সেখান থেকে বিকট রকম চিৎকার করে হাসতে হাসতে আরেক লাফে গঙ্গা পার হয়ে কোন দিকে যে চলে গেল আমি এখন বুড়ো হয়ে পড়েছি, তাকে আর ধরতে পারলুম না। ভদুর দাদার কথা শুনে আমি বললুম, কি সর্বনাশ, এত বড় কলকাতা শহরের ভিতর রাক্ষসের উপদ্রব! এইরকম কথা আগে তো কখনো শোনা যায়নি। এক্ষুনি টেলিফোনে পুলিশের বড় সাহেবকে একটা খবর দিলে হয় না? বুড়ো ঘাড় নেড়ে বললে, না পুলিশ ফুলিশে দেবার দরকার নেই, তারা সামান্য একটা চোর ধরতে পারে না, রাক্ষস ধরবে কি করে? আমার সেনাপতিকে খবর পাঠিয়েছি, সে এক্ষুনি আমার সৈন্য সামন্ত নিয়ে ছাতে হাজির হবে, আজ রাত্রি রাক্ষসের সঙ্গে যুদ্ধ করতে যাবো স্থির করেছি। আমি বললুম, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, তোমার দলবল সব হাজির হলে আমাকে একটা খবর দিও। ভদুর দা আমার কথায় খুব খুশি হয়ে আমার সঙ্গে কোলাকুলি করে চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে আবার চেয়ারে বসে বললে, ভায়া বড় একটা ভুল হয়ে গেছে, তোমার পরম বন্ধু বুদ্ধিমন্ত খরগোশকে খবর পাঠাতে ভুলে গেছি, টুকরো কাগজ আর পেন্সিল দাও দেখি, তাকে একখানে চিঠি লিখে দিই। আমার লেখার বাক্স থেকে কাগজের ফাউন্টেন পেন বার করে তার হাতে দিল। বুড়ো ফসফস করে একখানা চিঠি লিখে তার তাল বেতার সিদ্ধ লাঠির হাতে দিয়ে বলল, চিঠিখানা শিগগির বুদ্ধিমন্তর বাড়ি নিয়ে যাও, তার সঙ্গে দেখা করে বলবে পত্র পাঠ তার দলবল নিয়ে এক্ষুনি যেন ছাতে হাজির হয়, আর ফেরবার পথে বেড়ালদের পাড়ে একটা খবর দিয়ে এসো। লাঠি চিঠি নিয়ে তেতলা জানলা দিয়ে লাফ মেরে একতলায় পড়ে লাফাতে লাফাতে ফটক পার হয়ে কোন দিকে চলে গেল। আমি লাঠির কাণ্ড কারখানা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, ভদরদা এরকম অদ্ভুত রকমের লাঠি কোথা থেকে জোগাড় করলে? বুড়ো চৌকি ছেড়ে উঠে বললে, ভায়া লাঠির বিবরণ এখন আরম্ভ করলে রাত কাবার হয়ে যাবে, লড়াই থেকে ফিরে এসে তোমার লাঠির ইতিহাস একদিন ধীরে সুস্থে শুনিয়ে যাব। এই বলে বুড়ো চৌতলার ছাতে চলে গেল। সে রাত্রিতে আমার আর ঘুম হলো না, হাতে মুখে একটু জল দিয়ে একটা সিগারেট ধরিয়ে চৌকিতে বসে ঢুলতে লাগলো। এমন সময় পাড়ার মল্লিকবাবুদের বাড়ির পাঁচতলার ওপরে সেই পাগলা ঘড়িটা তার এক চোখ লাল করে কটমট করে আমার দিকে তাকিয়ে হাত পা ছুড়ে ঢং ঢং ঢঙা ঢং করে বিশ পঁচিশটা বাজিয়ে দিয়ে ভালো মানুষটার মতো ঘুমিয়ে পড়ল। এদিকে আমার সামনের বড় আয়নার ভেতর থেকে মোটা সোটা হ্যাটকোট পরা একটা কুকুর একটা লাল কাঠের ঘোড়ায় চড়ে টকবক করে বেরিয়ে আমার সামনে এসে রাশ টেনে তার ঘোড়া থামালে। তারপর মিলিটারি কায়দায় মস্ত এক সেলাম করে বললে, আমার নাম বকমাল, আমি ভোদর মহারাজের প্রধান সেনাপতি, মহারাজের সৈন্য সামন্ত হাজির, তিনি আপনাকে খবর দিতে বললেন। এই বলে বকমাল সাহেব ঘোড়া ছুটিয়ে আবার আয়নার ভেতর দিয়ে কোথায় যেন চলে গেল। আমি অন্ধকারে সিঁড়ি ভেঙে হাঁপাতে হাঁপাতে চৌতলার ছাদে গিয়ে দেখলুম
হাজার হাজার ভোদর, বড় বড় কেঁদো বেড়াল, নানা রকমের খরগোশ, আর কাঠবেড়ালিতে আমাদের ছাদ একবারে ভরে গেছে। সকলেরই সিপাহীদের মতো সাজ, লাল রঙের ইজের কুর্তা পরা, মাথায় নানান রকমের পাগড়ি, কেউ ঢাল তরোয়াল নিয়ে, কারো হাতে তীরধনুক, আবার কেউ বা লাঠি শোটা নিয়ে কাতারে কাতারে চুপ করে খাড়া দাঁড়িয়ে আছে। সেনাপতি বক্মল সাহেব তার ঘোড়ায় চড়ে ছাতময় ছুটোছুটি করে তার সৈনিকদের তদারকি করে বেড়াচ্ছে। ভদুরদা আমায় দেখতে পেয়ে কাছে এসে বললে, ওই দেখো তোমার ছোটবেলাকার টাট্টু ঘোড়াকে আনিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছি, তুমি তো হাঁটতে পারবে না, ওর পিঠে চড়ে গেলে তোমার কোনো কষ্ট হবে না। এতকাল জানতুম আমার সেই ছেলেবেলাকার টাট্টু ঘোড়া কোন কালে মোড়ে ভূত হয়ে গেছে, কিন্তু আজ তাকে হঠাৎ ছাদের মাঝখানে দেখতে পেয়ে খুশি হয়ে কাছে গিয়ে তার পিঠে হাত বুলোতে লাগল। এক মাথা পাকা চুল নিয়ে বুড়ো বয়সে ওর পিঠে চড়তে কেমন যেন লজ্জা করতে লাগল। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে সেকালের কথা ভাবতে লাগল। ভদরদা আমার মনের ভাব বুঝে আমার কাছে এসে বললে, কি ভায়া, বুড়ো বয়সে খোলা ঘোড়াতে চড়তে লজ্জা হচ্ছে? আচ্ছা দাঁড়াও, আমি সব ঠিক করে দিচ্ছি। এই বলে বুড়ো তার মকমলে কোটের পকেট থেকে একটা চমৎকার সোনার ডিবে বার করলে, তারপর তার ভেতর থেকে ডুমুরের মতো কি একটা ফল নিয়ে আমার হাতে দিয়ে বললে, এই নাও, এইটা একটা বিজলে বউল, বেশ করে চিবিয়ে খেয়ে ফেলো, তারপর দেখা যাবে কি হয়। বিজলে বউল যেমনি মুখে দেওয়া আর অমনি দেখতে দেখতে পাঁচ বছরের ছেলে হয়ে পড়ল। ভদুদাদা পকেট থেকে একটা আয়না বার করে আমার সামনে ধরলে, তাতে দেখলুম আমার সমস্ত পাকা চুল কুচকুচে কালো হয়ে গেছে, মাথার টাকটা যে কোথায় পালিয়েছে তার ঠিক নেই, আমার কামিজটা মেমেদের ঘাগড়ার মতো, আমার পায়ের তলায় লুকিয়ে পড়েছে, আর তার আস্তিন দুটো পাখির ডানার মতো আমার কাঁধের দুদিকে হাওয়ায় উঠছে, পায়ের তালতলার চটি জোড়া এত বড় হয়ে গেছে যে আমি তাতে করে অনায়াসে গঙ্গা পার হতে পারি। আমি আশ্চর্য ব্যাপার দেখে হতবুদ্ধি হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। ভদুরদাদা আমার হাত ধরে বললে, আর আকাশের দিকে তাকিয়ে ভাবলে কি হবে, এখন চলো আমার বাড়িতে, তোমার কাপড় বদলে আনি গে, আমার কাপড় তোমার গা এখন ঠিক হবে। ভদুরদাদার সঙ্গে ভাঙা পিলুপের ভিতর দিয়ে অনেকখানি নেমে গিয়ে তার বাড়ি দেখে অবাক হয়ে গেলুম, এরকম আগে কখনো দেখিনি। ঘোর নীল রঙের চকচকে চীনামাটির সাতমহলা বাড়ি, চারদিকে মস্ত বাগান, তাতে নানা রকম রঙিন কাগজের গাছে কত রকমের সোলার ফুল যে ফুটেছে তার ঠিকানা নেই, খিড়কির পুকুরে এক পাল চীনামাটির রাজহাঁস সাঁতার কাটছে, আর রাজবাড়ির ফটকে খারাপ পাহাড়ার দিচ্ছিল টিনের বন্দুক ঘাড়ে রং করা কাঠের সেপাইরা। আমায় দেখে একজন সেপাই ছুটে বাড়ির সব দরজা খুলে দিয়ে সেলাম করে সরে দাঁড়ালো। ভদর দাদা আমি একটা আয়না মোড়া ঘরে নিয়ে গিয়ে আলমারি থেকে ভালো ভালো পোশাক বার করে আমায় সাজিয়ে দিলে, কোমরে একটা চকচকে তলোয়ার গুঁজে দিয়ে বললে, এইবার চলো গিন্নির কাছে বিদায় নিয়ে আসি গে। একটা খুব সাজানো ঘরে গিয়ে দেখলুম ভদর গিন্নি সোনার পালঙ্কে উগুড় হয়ে পড়ে কাঁদছেন, আর তার দুই মেয়ে উমনো আর ঝুমনো তার শিয়রে বসে পাখা করছে। আমি ভদর গিন্নির কাছে গিয়ে বললুম, বউ ঠাকুরুন তোমার কোনো ভয় নেই, চেয়ে দেখো আমরা সেজে গুজে রাক্ষসের সঙ্গে লড়াই করতে যাচ্ছি, নিশ্চয়ই রাক্ষস ধরা পড়বে, এখন তুমি হাসি মুখে আমাদের বিদায় দিলে আমরা নিশ্চিন্ত মনে যাত্রা করতে পারি। ভদুরগিন্নি আমার কথায় মাথায় কাপড় দিয়ে উঠে এসে বললে, একটু মিষ্টি মুখ করে যেতে হবে, কত কাল পরে আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়েছ, একটু কিছু মুখে না দিয়ে গিয়ে লোকে কি বলবে, মহারাজ তুমিও একটু কিছু মুখে দিয়ে যাও। ভদুরদা গিন্নির কাছে বসে বললে, এখন তো খাওয়া দাওয়া করবার সময় নয়, তাছাড়া তুমি বোধহয় জানো না যে আমি রাজসভায় প্রতিজ্ঞা করেছি রাক্ষসকে বধ না করে জলস্পর্শ করব না। গিন্নি তখন তার সোনার বাটা থেকে কতকগুলো তবক মোড়া পান বের করে আমাদের হাতে দিয়ে বললেন, তবে এখন এসো, কিন্তু নিচুয়া ফিরে এলে একদিন ধুমধাম করে এখানে এসে খাওয়া দাওয়া করতে হবে, মনে থাকে যেন। আমরা পান চিবুতে চিবুতে রাজবাড়ির চণ্ডী মণ্ডপে গিয়ে প্রকাণ্ড এক অজগর সাপের খোলকে প্রণাম করে দুখানা আলপনা দেওয়া পিঁড়িতে দাঁড়ালুম। রাজপুরোহিত ইঁদুর মহাশয় সবুজ ছেলের জোর পড়ে সোনার
থালায় ধান দুধ বানিয়ে খুব ঘটা করে আমাদের আশীর্বাদ করে হাত জোর করে আমাদের সামনে তার ন্যাজ লাড়তে লাগলেন। চাপকান চোগাপাড়া দেওয়ানজি নেংটি বাহাদুর ব্যস্ত সমস্ত হয়ে আমাদের হাতে গোটা দুই করে আকবরী বাদাম গুঁজে দিয়ে ফিসফিস করে বলে দিলেন, পুরোহিত মহাশয় প্রণামী। আমরা সেই পচা বাদাম দিয়ে পুরোহিত মহাশয়কে প্রণাম করে উঠে দাঁড়াতেই কোথা থেকে বেজি আচার্যি ছুটে এসে একজোড়া মরা ব্যাং আমাদের পায়ের কাছে ফেলে দিয়ে বললে, মরা ব্যাং যাত্রাকালে বড়ই শুভ লক্ষণ, অতএব মহারাজরা একটিবার ওইদিকে দৃষ্টিপাত করুন, পথে কোনো অমঙ্গল হবে না। আচার্য পেলেন রামচন্দ্রের আমলের এক টুকরো পনির। ছাতে এসে এইবার ঘোড়ায় উঠলুম। ভোদার দাদা কিং খাবে সাজ পরানো এক সাদা রামছাগলে চড়ে রাজছত্র মাথায় দিয়ে ঝমঝম করে আমার পাশে এসে ভোঁ ভোঁ করে ফেঁপু বাজিয়ে দিলে। সেনাপতি সাহেব তার ঘোড়া ছুটিয়ে ছাদের মাঝখানে গেলে মস্ত পাঁচ টঙ্কা নিশেন নেড়ে চিৎকার করে হুকুম দিলে, মার্চ! অমনি চারদিক থেকে কাঁচের ঘন্টা বাজতে লাগলো। মেয়েরা শাঁখ বাজি হুলুদ ধ্বনি করলে। আগে আগে কাঠবেড়ালির দল ঢাক ঢোল বাজিয়ে চলল, তারপর খরগোশের দল তীর ধনুক নিয়ে চলল, তার পিছনে লাঠি সোঁটা নিয়ে একদল কোনো বেড়াল মার্চ করে চলে গেল। সব শেষে আমরা ভোদর সৈন্য সামন্ত নিয়ে বাজনার তালে তালে আগডুম বাগডুম ঘোড়ারুম সাজে ঢাল মৃদঙ্গ ঝাঁঝর বাজে এই জাতীয় জাতীয় সঙ্গীতটি গাইতে গাইতে কত রাস্তা ঘাট মাঠ পাঠ করে এসে একেবারে সেই কমলাপুরের স্টেশনে এসে পড়ল। স্টেশন মাস্টার টিএ সাহেব, গার্ড টুনটুনি সাহেব আর টিকিট বাবুইরা সকলেই টেবিলের ওপর পা তুলে দিয়ে দিব্যি আরামে নাক ডাকিয়ে ঘুমিয়েছিল। আমরা কাউকে কিছু না বলে কুইক মার্চ করে প্ল্যাটফর্মে এসে ঢোকামাত্র ট্রেন ছেড়ে দিল। বুদ্ধিমন্ত গম্ভীর মুখে ভোদর দাদার কাছে এসে বললে, মহারাজ অদ্য আমাদের ট্রেন মিস হইয়াছে। এই নিদারুণ সংবাদে আমরা সকালে মাথায় হাত দিয়ে প্ল্যাটফর্মে বসে পড়ল। কোনো বেড়াল দল বাবা গো মা গো কি হলো গো বলে কান্না জুড়ে দিলে সেনাপতি সাহেব ব্যতিব্যস্ত হয়ে চারদিক ছুটোছুটি করতে লাগলো। একদল চিনি সাহেব প্ল্যাটফর্মের নিচে ঠুকঠাক করে কি মেরামত করছিল। বুদ্ধিমন্ত তাদের কাছে গিয়ে অনেকক্ষণ ধরে কি বকাবকি করলে তার একটা কথা আমরা বুঝতে পারলাম না। তারপর দেওয়ানজিকে ডাকিয়ে তাদের সকলের হাতে এক মুঠো করে মোহর গুঁজে দিতে তখন চিনি সাহেবরা ছুটে গিয়ে কারখানা ঘর থেকে কতগুলো লোহার চাকা গড়িয়ে এনে প্ল্যাটফর্মের দুদিকে ধরাধরি করে বড় বড় পেরেক ঠুকে স্ক্রু কষে দিয়ে বললে, সব ঠিক হয়ে গিয়া, যাও অব ঘন্টি মারো। বুদ্ধিমন্ত ছুটে গিয়ে স্টেশনে লোহার ঘন্টা ঢং ঢং করে বাজিয়ে দিয়ে একটা সবুজ রঙের নিশানা উড়োতে লাগা দেন। কমলাপুলির প্ল্যাটফর্ম এতক্ষণ মরার মতো লম্বা হয়ে পড়েছিল। ঘন্টার আওয়াজ পেয়ে ধরফড় করে জেগে উঠে গড়গড় করে স্টেশন থেকে বেরিয়ে পড়ে ভয়ানক রকম তর্জন গর্জন করে যুগ যুগান্তর ছুটে চলল। আমরা যে যার বিছানা পেতে তাকিয়া ঠেস দিয়ে চারদিক দেখতে লাগলুম। দুদিকে কত রক ফুলের বাগান, কত ধানের পাটের ক্ষেত, পাহাড় পর্বত কত কি দেখতে দেখতে চলেছি। সূর্যি মামা ঠিক সেই সময় দিনের খাটুনির পর এক ধাপ করে মেঘের সিঁড়ি দিয়ে নেমে বাড়ি যাচ্ছিলেন। আমাদের প্ল্যাটফর্মে ভীষণ গর্জন তার কানে গেল। নিচের দিকে চেয়ে মনে করলেন বুঝে একটা অজগর সাপ তাকে গিলতে আসছে। ভয়ে তার মুখ শুকিয়ে গেল। তাড়াতাড়ি একটা পাহাড়ে আড়ালে গিয়ে একখানা কালো মেঘের কম্বল মুড়ি দিয়ে ফুস করে বাতি নেমে শুয়ে পড়লেন। চারদিকে অমনি অন্ধকার ঘনিয়ে এলো। সেই ঘুরঘুটি অন্ধকারে আমরা প্ল্যাটফর্মে চড়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে একটা নিবিড় শালবনের ভিতর দিয়ে তীর বেগে ছুটে চলেছি। প্ল্যাটফর্মে যাওয়ার শেষ নেই, কোথায় যে যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। এমন সময় হলো কি, দৈবাতে একটা প্রকাণ্ড বেগুন গাছের সঙ্গে ধাক্কা লেগে কমলাপুলির প্ল্যাটফর্ম চুরমার হয়ে গেল। আমাদের সৈন্য সামন্ত কে কোথায় যে ছিটকে পড়ল আজ অব্দি তার খোঁজ কেউ দিতে পারলে না। ভোদর দাদা, আমি আর বুদ্ধিমন্ত আদিম যুগের প্রকাণ্ড এক মহাবট গাছের তলায় ছিটকে পড়েছিল। তাড়াতাড়ি গায়ের ধুলো ঝেড়ে উঠে দেখলুম বটতলার আদ্যিকালের বদ্যিবুড়ো মস্ত একটা উই মাটির ঢিপির ওপর বসে কোষ্ঠীপাথরের খলে ওষুধ মারছে। তার চারদিকে সাজানো রয়েছে ছোট বড় নানা রকমের ফুকো শিশি, কত রকমের ফল ফুল আর একরাশ শুকনো পাতা।
বটগাছের ঝোড়া থেকে ঝুলছিল মেলা সোনার উপর নিক্তি। আমরা বদ্যিবুড়োকে প্রণাম করে জিজ্ঞেস করলুম, মশাই, দুমুখো রাক্ষস কোন বনে থাকে বলে দিতে পারেন? বদ্যিবুড়ো বললে, রাক্ষস এই বনেই থাকে তো শুনেছি, কিন্তু আজ কদিন তার হাঁক ডাক বড় একটা শুনতে পাই না। তোমরা আমার নাতনি জোটে বুড়ির কাছে গেলে রাক্ষসের সব খবর জানতে পারবে। আমরা জিজ্ঞেস করলুম, জোটে বুড়িবার বাড়ি কোথায়? বুড়ো বললে, সে যে কখন কোথায় থাকে তার কিছুই ঠিক নেই। তোমরা পূব মুখো সোজা চলে যাও, এখান থেকে অনেক দূরে সমুদ্রের একটা মস্ত একটা নীল পাহাড় আছে, সেই পাহাড়ের চূড়োর ওপরে একটা পান্নার গাছে মানিকের ফুল ফুটে আছে দেখতে পাবে। ঠিক সেই গাছতলার জোটে বুড়ির বাড়ির সোনার দরজা আছে। বদ্যিবুড়ো এই বলে তার ঝোলার ভিতর থেকে মস্ত একটা সোনার চাবি বার করে আমার হাতে দিয়ে বললেন, এই নাও সেই দরজার চাবি, ভালো করে নেকে দাও। সেদিন বুড়ি কি জানি কার জন্য আমার কাছে ওষুধ নিতে এসে চাবিটা এখানে ফেলে গেছে। আর এই নাও এক মোড়ক শঙ্কাহরণ বটিকা, পাঁচটা পাকা হরিতকি, দুটো ডুমুরের ফুল, আর আজসের সাতি নক্ষত্রের জল দিয়ে এই খলে বেশ করে মেরে সকলে মিলে খেয়ে ফেলো। এই বনে অনেক রাক্ষস বাস করে, তারা আর তোমাদের গায়ে হাত দিতে সাহস করবে না। আমরা কোনো রকমে সেই ভয়ানক তেতো ওষুধ খেয়ে পূব মুখে চলতে লাগলুম। বনের ঝোপঝাড়ের আড়াল থেকে বিকট আকার রাক্ষসরা উকি চুকি মেরে চিৎকার করতে লাগলো, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। কি তারা আর আমাদের গায়ে হাত দিতে সাহস করলে না। নিবিড় বন পার হয়ে একটা তেপান্তর মাঠ ভেঙে চলতে চলতে এক পাগলা রাজার বাগানের সামনে এসে দেখলুম সিংহীর মামা ভম্বল দাস গন্ডা গন্ডা দশ বাঘ মেরে রাস্তার ধারে হাড় চিবুচ্ছে। আমায় দেখতে পেয়ে হালুম হুলুম করে বললে, এক কাহন সোনা না দিলে এদিক দিয়ে যেতে পারবে না। আমরা পকেটে হাত দিয়ে দেখলুম আমাদের একটা কানাকড়িও নেই, কমলাপুলিতে পকেট কাটারা পকেট কেটে নিয়েছে। এক পাল রাজহাঁস বুক ফুলিয়ে ঘাড় নেড়ে নেড়ে সেই দিক দিয়ে কোথায় যাচ্ছিল। তাদের কাছে গিয়ে বললুম, এক কাহন সোনা ধার দিতে পারো? তারা প্যাক প্যাক করে বললে, আমাদের এখন বিরক্ত করো না, আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। দূরে কলা বলে বীর হনুমান চক্ষু মুদে কার ধ্যান করছিলেন, তার কাছে এক সোনা চাইতে বললে, আমরা টাকা করির বড় একটা ধার ধারি নেই, তোমরা হাতিকুড়োর কাছে যাও, তার অনেক সোনা দানা আছে। হাতিকুড়ো সবে পুকুরে চান করে একটা বটগাছের তলায় বসে পাউডার মাখছিলেন। তার কাছে গিয়ে চাইতে এক কাউন সোনা দানা বার করে তিনি আমাদের দিতে যাচ্ছিলেন, এমন সময় কোথা থেকে ভোঁ ভোঁ করে মোটর কারের ভেপুর আওয়াজ শোনা গেল। আমরা পেছন ফিরে দেখি একটা টকটকে লাল রঙের মোটর হেডলাইট জ্বেলে ভয়ানক রকম ধুলো উড়িয়ে আমাদের দিকে তেড়ে আসছে। হাতিখুড়ো ভয় থরথর করে কাঁপতে কাঁপতে আবার পুকুরে পড়ে সুর দিয়ে চারদিক জল ছিটতে আরম্ভ করলেন। আমরা তাড়াতাড়ি রাস্তার নালার ভেতর লাফিয়ে পড়লুম। মোটরখানা শো করে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। তারপর বন বন করে বাগানের চারদিকে ঘুরে পাগলা রাজার বাড়ির ফটকের আধখানা উড়িয়ে দিয়ে একে বেঁকে আমাদের সামনে এসে দাঁড়ালো। কমলাপুলি স্টেশন মাস্টার টিএ সাহেব, গার্ড টুনটুনি সাহেব আর দুজন পাহারাওয়ালা একে একে টপ টপ করে নেমে আমাকে ঘেরাও করে দাঁড়ালো। টিএ সাহেব আমার কাছে এসে হঠাৎ আমার ঘাট ধরে হুকুম দিলে, এই দুষ্ট ছেলেটাকে থানায় নিয়ে যাও। একজন ভুড়িদার ওস্তাদ পাহারাওয়ালা এগিয়ে এসে আমার পেটে রুলের গুঁতো মেরে ফাঁস করে আমার হাতে খাত করে লাগিয়ে দিলে। আমি সাহেবকে বললাম, সাহেব আমার শুধু শুধু থানায় নিয়ে যাচ্ছ কেন, আমি তো কিছুই করিনি। টিএ সাহেব ভয়ানক রেগে লাল মনের রূপ ধারণ করলে, চিৎকার করে বলে, ফের মিথ্যে কথা, কাল রাত্রে কমলাপুলির প্ল্যাটফর্ম চুরি করে এনে ওই বেগুনমড়ি চুরমার করে ভাঙলো কে? তোমার নাম লেখা একখানা রুমাল ইটের গায়ে থেকে পাওয়া গেল কি করে? টিএ সাহেবের সামনে এসে বুদ্ধিমন্ত বলতে লাগলো, এই দোর্দণ্ড প্রতাপশালী দিগ্বিজয়ী ভোদর মহারাজের কুমার বাহাদুরকে চুটুপালু বনের জগানন রাক্ষস স্মরণ করিয়া পলায়ন করিয়াছে, তদ্দর্শনে সৈন্য সামন্ত লইয়া রাক্ষসের সহিত সংগ্রাম করিতে গমন করিতেছিলাম, কিন্তু পথিমধ্যে
ভদরদা এক ধমক দিয়ে বুদ্ধিমন্তকে থামিয়ে দিয়ে বললে, খান্ত বুদ্ধিমন্ত, সামান্য টিকটিকি পাখি কত সাধু ভাষায় কৈফিয়ত দেবার কিছু দরকার দেখছি নেই। ওকে ধরে হাতির পায়ের তলায় ফেলে দাও গে, ওর প্ল্যাটফর্মের দাম চুকিয়ে দেবে। ভদর দাদার দাঁড়াবার কায়দা আর তার গলায় গজমতি হারের বাহার দেখে টি একেবারে ঠান্ডা সবুজ হয়ে তাড়াতাড়ি আমার হাতের হাত করে খুলে দিয়ে ভদর দাদাকে সেলাম করে বলে, মহারাজ বাহাদুর আমাকে মাফ করো, আমি না বুঝে তোমাদের অপমান করেছি। কিছুদিন আগে আমারও একটা ছেলে হারিয়েছে, পুলিশে খবর দিয়েছিল কিন্তু তারা কিছু করতে পারেনি। ভদর দাদা বললে, সাহেব চলো তুমি আমাদের জোটে পরিমার বাড়ি, সেখানে গেলে তোমার ছেলের সঠিক খবর পাওয়া যাবে। টি সাহেব তার গার্ড আর পাহারাওয়ালাদের কমলা পুলিতে ফিরে যেতে হুকুম দিয়ে বললে, তাহলে চলুন মহারাজ আমার মোটরেই যাওয়া যাক, এখানে আর দেরি করে কি হবে। টি সাহেবের কাছে বুদ্ধিমন্ত বললে, সাহেব তুমি তো বললে চলুন, কিন্তু যাই কি করে, দেখছো না ওদিকে কি আমাদের পথ আগলে দাঁড়িয়ে আছে। সিংহী মামাকে দেখে টি সাহেব তাড়াতাড়ি পকেট থেকে চকচকে পিস্তল বার করে দুমদাম আওয়াজ বার করতে লাগলো, কিন্তু মামা সব বন্দুকের গুলি হজম করে চার চক্ষু রক্ত বর্ণ করে সাহেবের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে দেখে বুদ্ধিমন্ত ছুটে ছুটে সাহেবের কাছে গিয়ে বললে, সাহেব এতক্ষণে বুঝতে পারলুম দুমুখ রাক্ষস মায়া বলে সিংহীর মামার রূপ ধারণ করে আমাদের পথ আটকেছে। বুদ্ধি বুড়োর ওষুধের গুণে আমাদের গায়ে হাত দিতে পারছে না, কিন্তু তোমার এক্ষুনি কর্ম করে চিবিয়ে খেয়ে ফেলবে, এই নাও সেই ওষুধ, খানিকটা আমার কাছে ছিল, ছিকির গিয়ে এলে ফেলো। তারপর বুদ্ধিমন্ত করলে কি, রাস্তা থেকে এক মুঠো ধুলো মাটি কুড়িয়ে নিয়ে মন্তর পড়ে যেমন মামার গায়ে ছিটিয়ে দিলে আর রাক্ষসে মায়া অমনি টুটে গেল। কোথা থেকে একটা ঘূর্ণি হাওয়া এসে সিংহী মামা ভম্বল দাসকে ঘোরাতে ঘোরাতে আকাশে কোন দিকে যে নিয়ে গেল তার ঠিক নেই। আমরা তখন মোটরে চড়ে সমুদ্রের ধার দিয়ে যেতে যেতে নীল পাহাড়ের চূড়ের ওপর সেই পান্নার গাছতলায় এসে পড়ল। মোটর থেকে নেমে সকলে মিলে পান্নার গাছতলায় সোনার দরজা খুঁজতে লাগলো, কিন্তু সেখানে দরজার কোনো চিহ্ন মাত্র দেখতে পেলুম না। খালি দেখলুম দুটো তালপাতার সেপাই গাছের ঠিক নিচে দাঁড়িয়ে বনবন করে তালপাতার রং করা ঢাল তরোয়াল গোলা ঘোরাচ্ছে। এত জোরে তরোয়াল ঘোরাচ্ছিল যে আমরা কেউ তাদের কাছে যেতে সাহস করলুম না, মনে কেমন ভয় হতে লাগলো। টিএসআর মস্ত একটা পাথর কুড়িয়ে নিয়ে তাদের ছুঁড়ে মারলে, কিন্তু পাথরটা তালপাতার সেপাইয়ের ঢালে ঠিকরে এসে সাহেবেরই কপালে লাগলো, বেচারার কপাল ফুলে ঢোল হয়ে উঠল। টিএসআর ভয় লোক রেগে গিয়ে বললে, আমার কাছে খানিকটা বারুদ আছে, তোমরা সকলে যদি অনুমতি দাও তাহলে বারুদ দিয়ে তালপাতার সেপাইদের এখান থেকে উড়িয়ে দিতে পারি। কত বড় বড় পাহাড় উড়িয়ে দিয়েছি আর এই সামান্য দুটো তালপাতার সেপাই উড়িয়ে দিতে পারবো না। এমন সময় একটা ল্যাজওয়ালা ফুলো শেয়াল ঢোল বাজিয়ে নাচতে নাচতে আমাদের কাছে এসে বললে, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো কি? পিয়ে সাহেব বুক ফুলে বললে, ভাবছি কা তালপাতার সেপাই দুটোকে বারুদ দিয়ে এখান থেকে উড়িয়ে দেব। শেয়াল হো হো করে হেসে উঠে বললে, তোমাদের সাধ্য কি যে ওদের এখান থেকে নড়াতে পারো? ওরা কতকাল ধরে ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে ঢাল তরল ঘোরাচ্ছে তার ঠিক নেই। আমার ঠাকুরমার কাছে শুনেছিল অনেক দিন আগে ওই বনের রাক্ষসরা ওদের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু কেউ ওদের কাছে ঘেঁষতে পারেনি। তার কাছে শুনেছি ময় নামে এক দানব এই তালপাতার সেপাই দুটোকে তৈরি করে এখানে দাঁড় করিয়ে রেখে গেছেন। শেয়ালের কথা শুনে আমরা গালে হাত দিয়ে একটা পাত্রের উপর ভাবতে লাগলুম কি করা যায়। ভদর দাদা মুখ শুকিয়ে কাঁদো কাঁদো সুরে বললে, এত কষ্ট করে সৈন্য সামন্ত সব হারিয়ে এত দূরে এসে শেষে কি শুধু হাতে বাড়ি ফিরতে হবে? তোমাদের যাদের ইচ্ছে হয় ফিরে যাও, আমি এই সমুদ্রের ধারে তুষারমালে প্রাণ ত্যাগ করবো স্থির করলুম। তারপর বুদ্ধিমন্তর কাছে গিয়ে তার হাত ধরে বললে, বুদ্ধিমন্ত তোমার প্রভুর এই শেষ কাজটার বন্দোবস্ত করে দিলে সুখে মরতে পারি। তারপর আমার কাছে সে ভদর দাদা বললে, ভায়া আমি মরবার পর আমার মাথায় যে দুটো সাপের মাথার মণি দেখছো ও দুটো উম্ন আর ঝুম্নকে দিও, আর এই গজমতির হাড় ছয়টাকে গিন্নিকে দিয়ে বলো। এইটুকু বলে ভদর দাদা আর কথা বলতে পারলো না, মুখে রুমাল দিয়ে চুপ করে বসে রইল। আমি বুদ্ধিমন্তর কাছে গিয়ে বললুম, এসো সকলে মিলে একসঙ্গে তুষারের প্রাণ ত্যাগ করা যাক, বাড়ি ফিরে আবার বড় বড় পণ্ডিত মশাইদের হাতে পড়ার চেয়ে
প্রাণ ত্যাগ করার ঢের ভালো মনে করছি। বুদ্ধিমন্ত আমার কথা শুনে বললে, আমি তো ভাই মরেই আছি, আমার বাঁচা মরা দুই সমান। কোনোদিন শিয়াল ভাইদের হাতে পড়ে প্রাণটা যাবে, তার চেয়ে বন্ধুদের সঙ্গে একসঙ্গে প্রাণ ত্যাগ করা খুবই ভালো মনে করি। টিয়ে সাহেব তুমি কি করবে? সাহেব বুক ফুরিয়ে বললে, আমি মরতে ভয় করিনি, কিন্তু পুড়ে মরতে পারবো না, কারণ সেটা আমাদের ধর্ম নয়। আমাদের পিস্তলের গুলি খেয়ে আমি মরতে রাজি আছি। এই কথা বলে সাহেব বুদ্ধিমন্তর হাতে পিস্তলটা দিয়ে একটু দূরে সরে গিয়ে একটা পাথরে ঠেস দিয়ে দাঁড়ালো। তারপর পকেট থেকে একটা লাল রঙের রুমাল বার করে নিজের দুই চোখ বেশ করে বেঁধে চিৎকার করে বললে, আমি প্রস্তুত, তাক করে ঠিক আমার বুকে মারো। শিয়াল ভায়া আমাদের সকলের রকম সকম দেখে হেসে গড়াগড়ি দিয়ে বলে, আচ্ছা তোমরা প্রাণ ত্যাগ করবার জন্য হঠাৎ ব্যস্তে উঠলে কেন, তা বুঝতে পারছি না। আগে আমি কি বলি শোনো, তারপর যা ইচ্ছা হয় তাই করো। এই বলে শিয়াল আমাদের সামনে একটা পাথরের উপর বসে বলতে লাগলো, আমাকে প্রায় রোজ রাত্রিরে এই জায়গাটা দিয়ে আনাগোনা করতে হয়। সেদিন রাত্রিরে আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, তখন রাত প্রায় চার প্রহর হবে। এই জায়গাটায় আসবা মাত্র সেদিন আমার গা কেমন ছমছম করে উঠল, এরকম ছমছম ভাব আগে আমার কখনো হয়নি। মনে করলো সকালে নাপিত ভাই আমায় কামাতে কামাতে আমার নাক কেটে দিয়েছিল, তাই বুঝি এখন গা ছমছম করছে। এমন সময় হঠাৎ দেখলু একটা পরমা সুন্দরী মেয়ে সমস্ত পাহাড় আলো করে ওই দিকে আসছে। আমি তাড়াতাড়ি ছোপের ভিতর লুকিয়ে দেখতে লাগলুম, এত রাত্রিরে সেখানে সে কি করে। মেয়েটি একটি সাদা বিড়াল কোলে করে তালপাতা সেপাইদের সামনে এসে দাঁড়ালো, তারপর বিড়ালের কানে কানে কি বলে দিয়ে এই পান্নার গাছতলায় ছেড়ে দিলে। বিড়ালটা দুধের মতো সাদা, খালি তার কপালে ছিল একটা লাল দাগ। তোমরা যদি আমার কাটা নাক জোড়া দিতে পারো তাহলে আমি বলে দেব বিড়াল তালপাতা সেপাইদের কি করে সরালে। ভদু দাদা রুমাল দিয়ে মুখ দিয়ে সব শুনছিল, তড়াক করে লাফিয়ে উঠে পকেট থেকে একটা শিশি বিশল্যকরণী আরক বার করে শিয়ালের নাকে লাগিয়ে দিলে, অমনি তার নাক বেমালুম জোড়া লেগে গেল। শিয়াল তখন দুহাত তুলে নাচতে নাচতে বললে, তোমাদের মধ্যে চার কপালে রাজটিকা আছে, সেই যদি পান্নার গাছে উঠে দুটো মানিক ফুল পেরিয়ে এনে সেপাই দুটোর গায়ে ফেলে দেয় তাহলে ওরা এক্ষুনি এখান থেকে সরে যাবে। এই বলে শিয়াল ঢোল বাজিয়ে নাচতে নাচতে নাপিত ভাইয়ের বাড়ির দিকে চলে গেল। বুদ্ধিমন্তের কপালে একটা লাল দাগ দেখতে পেয়ে আমি জিজ্ঞেস করলুম, তোমার কপালে ওটা কিসের দাগ হে? বুদ্ধিমন্ত বললে, অনেক কাল আগে আমি কুসুম্বতী নগরীর অধিপতি ছিলুম, আমার চার মহিষী ছিল, জগদীশ্বর আমাকে নানা জনপদে অধীশ্বর করে অসংখ্য প্রজাগণের হিতাহিত চিন্তার ভার দিয়েছিলেন। আমি বুদ্ধিমন্তর কাছে একটু সরে এসে বললাম, তারপর? বুদ্ধিমন্ত বলতে লাগলো, তারপর একদিন কি কুক্ষণে আমার মাথার এক খেয়াল উদয় হলো। আমার প্রধানমন্ত্রীকে ডেকে বললো, মন্ত্রী আমি শাহেনশাহ বাদশাহ হারুন আল রশিদের মতো ছদ্মবেশে আজ রাত্রিরে আমার নগরীতে কি হচ্ছে দেখতে ইচ্ছা করি। তুমি সেনাপতি আর নগরপাল ছদ্মবেশে আমার সঙ্গে থাকবে, আমি রাত্রিরে আহারাদি করে আমার প্রমোদ কারণে তোমাদের জন্য অপেক্ষা করব, সেইখানে আমার সঙ্গে দেখা করো। এখন যাও, তার সব বন্দোবস্ত করো গে, দেখো এই কথা যেন কেউ জানতে না পারে। আমি বুদ্ধমন্তর কাছে আরো একটু সরে বসিতে বলু, তারপর কি হলো? ভদ্রদাদা বিরক্ত হয়ে বলে, ভায়া এখন তারপর আর সময় হবে না, আকাশের দিকে তাকিয়ে দেখো, প্রায় অন্ধকার হয়ে এলো, বাড়ি ফিরে একদিন তোমার খরগোশে কাহিনী শুনিয়ে দেব। এখন শিয়াল যা বলে গেল তার সত্যি কি মিথ্যে একবার দেখা দরকার। টিয়ে সাহেব খুব গম্ভীর একটা মুচকি হেসে বললেন, মানিকের ফুল বাজারে বেচলে অনেক দাম পাওয়া যাবে, কিন্তু তালপাতাতে সেপাইদের গায়ে ছুঁয়ে দিলে ওরা যে এখান থেকে নড়বে এই কথা আমার বিশ্বাস হয় না। সাহেবের কথায় বুদ্ধিমন্ত ভয়ানক বিরক্ত হয়ে বলতে লাগলো, তুমি কি বিংশ শতাব্দীর সুখপক্ষী হয়ে এমন কথা কি করে বললে বুঝতে পারলুম না। আমাদের বাপ পিতামহরা কি কখনো বিশ্বাস করেছিলেন যে মানুষ জটায়ু পক্ষীর মতো আকাশে উঠতে পারবে? সামান্য একটা কাঁচের ভেতর দিয়ে মাছিকে হাতির মতো বড় করে তার হাজার হাজার চোখ দেখতে পাবে, আর সেই একই কাঁচে সূর্যচন্দ্রকে ঘরের কাছে ভিতর এনে তার ভিতর দেখে কেতাবে লিখে রাখবে? আজকাল ঘরে বসে সকলেই তো আকাশে কান পেতে দেশ বিদেশের বড় বড় গাইয়ে বাঁচিয়ে গান শুনছে,
সেদিন এক মহাপুরুষের বাড়ি গিয়ে দেখলুম তার বাগানের গাছপালারা ভূষো মাখানো কাছে তার জীবনচরিত লিখছে। অতএব কিসে কি হয় তা কি কেউ বলতে পারে? এই বলে বুদ্ধিমন্ত তরতর করে পান্নার গাছে উঠে পড়ল, দুটো মানিকের ফুল পেরে এনে যেই তাল পাতা সেপাইদের গায়ে ফেলে দিলে অমনি তারা এদিক ওদিক সরে গেল, আর সে সোনার দরজা আমাদের সামনে বেরিয়ে পড়ল। বদ্যিবুড়ো সোনার চাবি দরজা খুলে দেখলুম প্রকাণ্ড এক লাল পাথরের কুয়ো, আর তার ভেতরে সাদা পাথরের সিঁড়ি ঘুরতে ঘুরতে নেমে গেছে। আমরা সেই সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করলুম। এক ধাপ নামতেই ওপরের সোনার দরজা দড়াম করে আপনি বন্ধ হয়ে গেল। সিঁড়িতে কোনো রকম আলো ছিল না, কিন্তু কোথা থেকে যে একটা ঝাপসা আলো আসছিল বুঝতে পারলুম না। ঘুরতে ঘুরতে অনেক দূর মাটির নিচে নেমে আবার ওপরে উঠতে লাগলুম। এইরকম ওঠা নামা করতে করতে প্রকাণ্ড এক আকাশের মতো নীল ঘরে এসে মনে হলো যেন আকাশের কোথায় এক জায়গায় এসে পড়েছি। সেই ঘরে জানালা দরজা বা কোনো রকম আসবাবপত্র নেই, খালি ঘরের ঠিক মাঝখানে প্রকাণ্ড পান্নার বেদির ওপর চমৎকার একটা ছোট মানিকের সিংহাসন, আর তার পাশে একটা পাখির দ্বার। আমরা বেদির সিঁড়ির নিচের ধাপে বসে আছি, এমন সময় আমার কোলে টপ করে কি একটা পড়ল। সেটা হাতে নিয়ে দেখলুম একটা সোনার কৌটো, কিন্তু কি করে যে সেটা খুলতে হয় তা বুঝতে পারলুম না। সকলেই সেটা খুলতে চেষ্টা করলে কিন্তু কিছুতেই খুলতে পারলে না। এমন সময় হঠাৎ চোখে পড়ল সিংহাসনের তলায় একটা সাদা বেড়াল গুড়ি শুড়ি মেরে ঘুমোচ্ছে। ভদুর দাদা তার কাছে গিয়ে অনেক ঠেলাঠালি করে তাকে জিজ্ঞেস করলে ঘর থেকে কি করে বেরোবো তার সন্ধান বলে দেয়। বেড়াল হাইতে ফুদা ফুদা করতে করতে আবার ঘুমিয়ে পড়ল। আমরা ঘরের চারদিকে ফু দিয়ে বেড়াতে লাগলো। ফু দিতে দিতে আমাদের চল ধরে গেল, তবুও ঘর থেকে বেরোবার কোনো পথ খুঁজে পাওয়া গেল না। টিএসআর ভয়ানক বিরক্ত হয়ে পকেট থেকে পিস্তল বার করে বেড়ালের কানের কাছে ফাঁক আওয়াজ করতে লাগলো। তখন বেড়াল ধর্মড়ি উঠে বললে, তোমরা আমার কাঁচা বন্ধু হারে কেন? আমি রাক্ষসী দুটো জীব খেয়ে বেশ আরামে ঘুমোচ্ছিল। ভদ্র দাদা ভয়ানক চোটে গিয়ে বললে, তুই যে একটু আগে বললি ঘরে ফু দিতে, সে অব্দি ফু দিয়ে দিয়ে আমাদের দম বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছে, কিন্তু কই কিছুই তো হলো না। বেড়াল একগাল হেসে হেসে বলল, গড়ে চারদিকে ফু দিয়ে বেড়াতে তোমাদের কে বললে? ওই সিঁড়ির ধাপে বসে সোনার কৌটো একবার ফু দিয়েই দেখো দেখি কি হয়। এই বলে বেড়াল কোন দিকে চলে গেল। আমি সিঁড়ির ধাপে বসে যেমনি কৌটোতে ফু দিয়েছি অমনি তার ডালা আপনি খুলে গেল, আর তার ভিতর থেকে একটা ছোট্ট নীল রঙের পাখি ফরফর করে উড়ে সেই সোনার দ্বারে বসে শীষ দিতে লাগলো। তার একটু পরে জোটে বুড়িমা কি জানি কোথা থেকে এসে উপস্থিত হল এবং এসে সিংহাসনে বসলেন। বুড়িমার আজকের সাজ দেখে আমরা অবাক হয়ে গেলুম। তার পরনে একটা জুঁই ফুলের শাড়ি, তাতে চন্দ্রমল্লিকার পাড় বসানো, গলায় শিউলি ফুলের সাত লহর, মাথায় নবদুর্বদলের চমৎকার একটা মুকুট, তাতে ফোঁটা ফোঁটা শিশির পরে হীরের মতো চিকচিক করছে, তার দুই কানে সদা সোহাগিনী ফুলের কানবালা, আর কপালে জলজল করছিল সন্ধ্যা তারার একটি দীপ। এই সাজে জোটে বুড়িমা সিংহাসনে বসতেই সমস্ত ঘর একটা নতুন রকমের আলোয় ভরে গেল। আমরা তাকে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে জোর হাতে তার সামনে দাঁড়ালুম। বুড়িমা আমাদের আশীর্বাদ করে বলতে লাগলেন, মহারাজ তোমার ছেলে নিচুয়া ভালো আছে, সে সাত দিন সারা রাত দুমুখো রাক্ষসের সঙ্গে লড়াই করে রাক্ষসকে বধ করে তার দুটো জীব কেটে নিয়ে আমার বেড়ালকে খাইয়েছে, তার সাহস থেকে খুশি হয়ে তাকে চুটুপালু বলে রাজা করে দিয়েছি, এখন সে সোনার সিংহাসনে বসে রাজছত্র মাথায় দিয়ে সুখে রাজত্ব করছে। টিএ সাহেব তোমার ছেলেও খুব সাহস দেখিয়েছে, সে বরাবর নিচুয়ার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল, আমি তাকে নিচুয়ার মহারাজের মন্ত্রী করে দিয়েছি, এখন তোমরা আহারাদি করে আজ রাত্রে আমার এখানে থাকো, কাল সকালে আমার পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়ে তোমাদের চুটুপালু বনে নিচুয়া মহারাজের কাছে নিয়ে দেখে আসবো। এই বলে বুড়িমা অন্তর্ধান হলেন। আমরা আহারাদি করে সেই নীল পাখির গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। এমন সময় কে বলে উঠল, হুজুর চা ঠিক হয়েছে। চমকে উঠে তাকিয়ে দেখি দোতলার বারান্দা একটা চেয়ারে বসে আছি, সামনের টেবিলে সকালের চায়ের
সরঞ্জাম গুছিয়ে রেখে ফকির এক পাশে দাঁড়িয়ে, আর পাড়ার পূর্ণবাবু হুকো হাতে আমার সামনে একটা চেয়ারে বসে খবরের কাগজ করে করে ঢুলছেন। গল্পটির এখানেই সমাপ্তি। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে ও গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।